ঠাকুর মা স্বামীজিকে প্রণাম নিবেদন করছি। পূজ্যপাদ প্রেমানন্দজি মহারাজজিকে প্রণাম। ঠাকুর তার পার্শ্বদের মধ্যে কয়েকজনকে ঈশ্বরকুটি বলেছেন। কেন ঈশ্বরকুটি বিশেষ করে বেছে বেছে বলেছেন সেটা আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়, কারণ যাদেরকে ঈশ্বরকুটি বলেননি তারাও কেউ কেউ প্রত্যেকে অনন্য চরিত্র, তারাও এত উন্নত চরিত্রে যে আমরা বুঝতে পারি না যে এই বিশিষ্টতা তিনি কেন করেছেন। এটা তার দিক থেকে, আমাদের দিক থেকে সকলেই ঈশ্বর কল্পপুরুষ, অবতারের পার্শ্বদ যারা প্রত্যেকে ঈশ্বর কল্পপুরুষ। তো বাবুরাম মহারাজজি স্বামী প্রেমানন্দ মহারাজ তাকেও ঠাকুর ঈশ্বরকুটি বলেছেন। আটপুরে তার জন্ম, তরা আটপুর বা আটপুরে জন্ম। ইংরেজি তারিখ হচ্ছে 1861 দশই ডিসেম্বর। আমরা তিথি মানি, হিন্দু মতেই আমরা তিথি মানি, যেমন জন্মাষ্টমী, রামনবমী, রামকৃষ্ণ মঠ মিশনেও আমরা ঠাকুরমা স্বামীজি বা ঠাকুরের পার্শ্বদ বা অবতার পুরুষদের আমরা তিথি মানি। তো এমনিতে তার জন্ম তারিখ হচ্ছে 1861 দশই ডিসেম্বর, আর তিথি অনুযায়ী অগ্রহণ মাসের শুক্লা নবমী তিথি। বাবার নাম তারাপত ঘোষ, মা হচ্ছেন মাতঙ্গিনী দেবী। এরা এক বোন বড়, আর হচ্ছেন তিন ভাই। কৃষ্ণ ভাবিনী হচ্ছেন সবথেকে বড়, আর তারপরে তিন ভাই তুলসীরাম, বাবুরাম, শান্তিরাম। বাবুরাম মহারাজ্জি হচ্ছেন মধ্যম। ঠাকুরের মানে ঠাকুরের মত অনুযায়ী, ঠাকুরের মতই প্রকৃত মত, ঠাকুরের চিন্তা অনুযায়ী অদ্ভুত ব্যাপার, কৃষ্ণ ভাবিনী এবং বাবুরাম এই দুজনই হচ্ছেন শ্রীমতীর অংশে, রাধারানীর অংশে জন্ম। এরা দুজনেরই রাধারানীর অংশের স্বরূপ, কৃষ্ণ ভাবিনী দেবী এবং বাবুরাম মহারাজ্জিও। এরা জানতেন না, ঠাকুরের কাছে যাওয়ার পরে সব জানাজানি হলো। কীভাবে যোগাযোগটি হলো, ঠাকুরের কাছে তারা কীভাবে এলেন? বাবুরাম মহারাজ্জি আসার আগেই ওই পরিবারটি এসে গেল। পরিবারটি এসে গেল মানে কি, কৃষ্ণ ভাবিনী এসে গেলেন ঠাকুরেরও, এই বাবুরাম মহারাজ্জিরও আগে ঠাকুরের পদপ্রান্তে। তার কারণ কৃষ্ণ ভাবিনী দেবীর বিবাহ হলো উড়িষ্যার কোঠারের জমিদার বলরাম বসুর সঙ্গে, আমাদের বলরাম বাবু, বলরাম মন্দিরের যিনি গৃহস্বামী তার সঙ্গে বিবাহ হলো। এবং সেই সূত্রে বলরাম বাবু এলেন, মানে বলরাম বাবু ঠাকুরের কাছে অনেক আগে এলেন, তার সঙ্গে কৃষ্ণ ভাবিনী দেবী এলেন এবং ঠাকুর চিনলেন যে পরম ভক্ত, বলরাম বাবুও পরম ভক্ত এবং তার যে সহধর্মিনী কৃষ্ণ ভাবিনী তিনিও পরম ভক্ত, শ্রীমতীর অংশে জাত। আর মাস্টমশাই কীভাবে, সরি, বাবুরাম মহারাজ্জি কীভাবে এলেন? ছোটোবেলা থেকে তো দেখে একটু ভাব বোঝা যায় বড় বংশের আদুরের দুলাল, খুব ধনী পরিবারে জন্ম, কিন্তু সাধারণ যে মানুষ নয় সেটা ছোটোবেলা থেকে বোঝা যেত। যখন কথা বলতে পারেন না, এই সন্ন্যাস যে তার সহজাত স্বভাব সেটা বোঝা যেত। যখন কথা বলতে পারেন না, আগেকার দিনে বয়স্করা অনেক সময় ছোটো বাচ্চাদের সঙ্গে ঠাট্টাটি করতো, আজকাল আর দেখা যায় না অতটা, তোর কার সঙ্গে বিয়েটি হবে বলতো। তা সেরকম যখন বলতো বিবাহের কথা, তখন ছোটো বাচ্চা কথা বলতে পারেন না, কিন্তু ওই অস্ফুট স্বরে বলতেন বিয়ে দিয়ে, বিয়ের অর্থই বোঝেন না, কিন্তু বলতেন যে বিয়ে দিও না, মলে যাবো মলে যাবো, এরকম বলতেন, মলে যাবো এরকম বলতেন। আর মাঝে মাঝে পরবর্তীকালে তিনি বলেছেন, মাঝে মাঝে তার মনের মধ্যে স্বপ্নও দেখা দিত, সেটাই তার খুব প্রিয় স্বপ্ন ছিল। স্বপ্ন মনে 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 চিন্তা করতেন যে এই সব ছেড়ে আত্মীয় স্বজন সবাইকার কাছ থেকে দূরে, কেউ জানতে পারছে না, একটা আশ্রমে কোনো একজন সন্ন্যাসীর সঙ্গে আছেন এবং পরম শান্তিতে দিন কেটে যাচ্ছে। তো এরকম তো গ্রামের স্কুলে পড়াশোনা করলেন, খুব বড় পরিবারে, মানে খুব ভালো পরিবারে জন্মেছেন, মানে কি মনের দিক থেকেও খুব বড় মনের পরিবার, যেমন ধর্মপরায়ণ তেমনি ভীষণ দান ধ্যান ইত্যাদি করতেন, সকলের সঙ্গে উদার, সকলের প্রতি সহানুভূতি ভালোবাসা, যেগুলো আমরা
বাবুরাম মহারাজের মধ্যে দেখেছি পরবর্তীকালে। বাড়িতে লক্ষ্মীনারায়ণ গৃহদেবতার নিত্য সেবা হতো। তা প্রথমে গ্রামের স্কুলে পড়লেন, পাঠশালায় পড়লেন, তারপরে আরও পাঠের জন্য কলকাতা এলেন। কলকাতাতে প্রথমে কোনো একটা স্কুলে পড়লেন, তারপরে মেট্রোপলিটন স্কুলের শ্যামপুকুর শাখার ছাত্র হলেন। এবার ঠাকুর সব টেনে আনেন, সেখানে যোগাযোগ হয়ে গেল সেখানকার প্রধান শিক্ষকের সঙ্গে। প্রধান শিক্ষক হচ্ছেন শ্রীম কথামৃতকার ছেলেধরা মাস্টার, যার নাম হয়েছিল। তার সঙ্গে গিয়ে শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করলেন। পরবর্তীকালে মুক্ত কণ্ঠে বলতেন যে এই তো এর সংস্পর্শে এসে জীবনটা খুলে গেল। মাস্টারমশাইকে তিনি বলতেন যে এর জন্যই তো ঠাকুরের পদপ্রান্তে আসতে পারলাম। আর মাস্টারমশাই আবার বিনয় করে বলতেন যে ও কি বলছো তুমি, আমার কি কৃতিত্ব, ঠাকুরের মানে শুদ্ধ সত্য ত্যাগী ভক্ত ঠাকুরের জিনিস তোমরা, ঠাকুরই আবার সময় মতন তোমাদের ট্রেনে এনেছে। তা ঠাকুরের কাছে মাস্টারমশাইয়ের সঙ্গে গিয়ে পৌঁছেছিলেন, কিন্তু তার আগেও একবার জোড়াসাঁকোর এক হরিসভায় ঠাকুরকে দেখেছিলেন, কিন্তু তখন দেখে চিনতে পারেননি। এদিকে বলরাম মহারাজ, এই সরি বলরাম বসু এবং রাজা মহারাজ, রাজা মহারাজের তিনি একই সহপাঠী ছিলেন, কিন্তু এই বলরাম বসু, বলরাম বাবু তো তার জামাইবাবু হন। বলরাম বাবু এবং রাজা মহারাজজি, রাখাল মহারাজজি আগেই ঠাকুরের সঙ্গে পরিচিত ছিলেন, কিন্তু তিনি জানতেন না, ক্রমে সেগুলো জানতে পারলেন। তা বাবুরাম মহারাজজি যখন গেলেন, বিভিন্ন সময় ঠাকুর তার সম্বন্ধে যা বলেছেন ঈশ্বর কর্তৃত্ব বলেছেন, আর বলেছেন হাড় পর্যন্ত শুদ্ধ নৈকস্য কুলীন দেবী মূর্তি, গলায় হার আমি দেখেছি সখী সঙ্গে শ্রীমতীর অংশে জন্ম বলেছেন। তো বাবুরাম মহারাজজি যিনি ঠাকুরের কাছে গেলেন, সব পরিচয় টরিচয় নিয়ে ঠাকুর খুব খুশি হলেন যখন জানলেন যে কৃষ্ণ ভাবিনী আর তারা হচ্ছে ভাই বোন, দুজনেই শ্রীমতীর অংশে যেত। খুব খুশি হলেন, ও আমার দরদি, এসব কথা ঠাকুর বলেছেন, সখী দেবী। বাবুরাম মহারাজজিকে অনেকে কিন্তু দেবী মূর্তিতে দেখেছেন, বাবুরামকে যখন দেখলাম দেবী মূর্তি গলায় হার সখী সঙ্গে আছে, অনেকে বাবুরাম মহারাজজিকে দেবী রূপে, ভাগবতানন্দজি বলে একজন সন্ন্যাসী ছিলেন, পরবর্তীকালে একজন ভাগবতানন্দজিকে আমরা দেখেছি, তিনি নন, তার আগে ভাগবতানন্দজি বলে একজন সন্ন্যাসী ছিলেন, তিনি তার স্মৃতিকথাতে আছে। এটি অক্ষয় চৈতন্য মহারাজের প্রেমানন্দজি সম্বন্ধে একটি বই আছে, প্রেমানন্দ প্রেম কথা তার মধ্যে আছে, যে বাবুরাম মহারাজজি আরতি করছেন, তিনি বারবার ধরে চোখ কচলাচ্ছেন, দেখছেন যে একজন নারী মূর্তি, দেবী মূর্তি দাঁড়িয়ে আছে, দেবী মূর্তি যেন ঠাকুরের আরতি করছে। তা ঠাকুরের কাছে যখন আসলেন, বাবুরাম মহারাজজি সেই ছোটোবেলা যে মনে মনে কল্পনা করতেন সেটা দেখ ভেসে উঠলো, বলে এই তো ঠিক, আমি ভাবতাম যে একজন সাধুর সঙ্গে একটা আশ্রমে থাকবো, এই তো ঠিক গঙ্গার তীরে এরকম জায়গা, এসব ভাবলেন। তা তখনও ঠাকুরের ভাবধারার সঙ্গে পরিচয় হয়নি, ঠাকুরের রকম সকমের সঙ্গে, এটা যে একটা আলাদা জগৎ, আলাদা সব ভাবধারা, স্বভাব ভাব চাল চলন সব আলাদা ঠাকুর এবং ঠাকুরের পরিমণ্ডলের, সেটা তার পরিচয় হয়নি। এখানে যে প্রেমের হাট বাজার বসেছে, অবতার এসেছেন, হরিপ্রেমের হাট বাজার এবং মানব প্রেমেরও হাট বাজার, অবতার যখন আসেন একদম প্রেমের হরিলুট, সেই সব এই রকমটা তখনও জানতে পারেননি। তা ধীরে 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 বুঝতে পারছেন যে কোথায় এসে পৌঁছেছেন, যে কী বিরাট মানুষের সংস্পর্শে এসে পৌঁছেছেন, এরাও বিরাট মানুষ এবং যোগ্য মানুষের কাছে এসেছেন, এদের থেকেও বিরাট মানুষ, বিরাট মানুষ শিখতে পারে বিরাট মানুষের কাছেই, তাদের থেকেও বিরাট মানুষ সেরকম মানুষের কাছে এসেছেন। ঠাকুর বলছেন অচিন গাছ, সবাই এরা অচিন গাছ, এই জগতে এরকম মানুষ দেখা যায় না, এরকম গাছ, সেজন্য বলছেন চেনা গাছ নয়, চেনা মানুষ নয়, চেনা ধাতের মানুষ নয়, অচেনা ধাতের মানুষ। তা দক্ষিণেশ্বরতে গেলেন, একদিনই গেছেন, তারপর আর যাওয়া টাওয়া হয়নি। এর মধ্যে ঠাকুরের পরম ভক্ত রামদয়াল চক্রবর্তীর সঙ্গে একদিন বাগবাজারে দেখা হলো, ঠাকুর তোমাকে ডেকেছেন। তিনি খুব অবাক হলেন, আমাকে ডেকেছেন কেন, এই যে খুব স্বাভাবিক ঘটনা, ঠাকুর যে সবাইকে ডাকেন, বলে যে কেন, তার কোনো উত্তর নেই, বলে চল একদিন তুমি চলো তাহলে, এই বললেন রামদয়াল বাবু। তা তিনি তখন ঠিক করলেন যাবেন। তো সেদিনই শনিবার তিনি গঙ্গাঘাটে গেলেন, গঙ্গাঘাটে বলছেন হাটখোলার নৌকা উঠলেন, সঙ্গে আছেন রাখাল, রাজা মহারাজ যে আছেন তিনিও যাচ্ছেন, তিনি যাতায়াত করেন আগের থেকেই। তা
রাখালের সঙ্গে তিনি গেলেন, আর দেখলেন যে সেখানে রামদয়ালবাবু এসে উপস্থিত। রামদয়ালবাবু তিনিও যাবেন। তো যেতে যেতে রাখালের সঙ্গে কথা হচ্ছে, রাখাল জিজ্ঞেস করলেন, তুমি দক্ষিণেশ্বরে যাচ্ছ, রাত্রে কি থাকবে? তার বাবুরাম মহারাজ তো বললাম যে তখন পর্যন্ত ওই ঠাকুরের রকম সকম, ওখানকার হালচাল, ওখানে কারা থাকে কিভাবে চলে তো জানেন না। তো বাবুরাম মহারাজ খুব অবাক হলেন, রাজা মাঝি জিজ্ঞেস করছেন, রাতে কি থাকবে? বলে সেখানে থাকার কি ব্যবস্থা হবে, সেখানে থাকার জায়গা হবে কি? রাজা মাঝি একটু রহস্য করলেন, বলছেন, তা হয়তো হয়ে যাবে থাকার ব্যবস্থা। তারপরে প্রশ্ন যে ওখানে যে থাকবো, রাতে খাবারের কি হবে? রাজা মহারাজ আবার রহস্য করলেন, তা যেমন করে হোক হয়ে যাবে। এসব কোনো কিছু ভাঙলেন না। তারপর পৌঁছলেন, প্রথম রাত্রে থাকবেন, সূর্য সদ্য অস্ত গেছে, খুব সুন্দর বর্ণনা আছে, পশ্চিম আকাশটা একদম লাল, আর ওই পরন্ত সূর্যের আলো, প্রতিফলিত আলো এসে মন্দিরগুলো পুরো উঠে পড়েছে, মন্দিরের সব মন্দির, মায়ের মন্দির, রাধা গোবিন্দের মন্দির, তারপর এই দ্বাদশী মন্দির পড়েছে, অপূর্ব শোভা হয়েছে। তো গিয়ে দেখেন যে ঠাকুর নেই, ঠাকুর মন্দিরে প্রণাম করতে গেছেন। রাজা মহারাজি, রাখাল মহারাজি তো সব জানেন, তিনি ছুটে চলে গেলেন, দাঁড়াও তুমি এখানে দাঁড়াও, আমি ঠাকুরের কাছে যাচ্ছি। তো প্রথম দিনই অনেক অভিজ্ঞতা, কি দেখছেন যে রাখাল মহারাজি ঠাকুরকে নিয়ে আসছেন দূর থেকে, যে ঠাকুর ভাবস্থ, হাত ধরে ধরে সন্তর্পণে ধরে মন্দিরের সিঁড়ি থেকে নামছেন, এইখানে সিঁড়ি, এইখানে পা দিন, এই জায়গায় পা দিন, ধরে ধরে আছে। তিনি শুনেছিলেন যে ঠাকুরের পরমাংশদেবের ভাব হয়, কিন্তু এরকম ভাব যে এরকম জিনিস এই জীবনে প্রথম দেখছেন, যা দেখছেন তাই অভিজ্ঞতা, তাই মনে চিরকালের জন্য দাগ কেটে যাচ্ছে। তারপর তো সব কিছু হলো, ঠাকুরের সঙ্গে কথাটা তো হলো, ইত্যাদি হলো, রাতে থাকবেন, রাতে থাকার ব্যবস্থা হয়েছে। রাজা মহারাজজি ঠাকুরের সঙ্গে ঠাকুরের ঘরে শুয়েছেন, মানে ওরা ওই বাইরের বারান্দায় শুয়েছেন, পূর্ব দিকে যে বারান্দা আছে সেই বারান্দাতে শুয়েছেন। দেখছেন সারা রাত ঠাকুরের ভাব, সারা রাত ঠাকুরের ঘুম নেই, সারা রাত ঠাকুরের ঘুম নেই। মাঝে মাঝে ঘর থেকে বেরোচ্ছেন, তিনি আর রামদয়ালবাবু একসঙ্গে শুয়ে আছেন, রাজা মহারাজজি ভেতরে শুয়ে আছেন। তা ঠাকুর বারবার ধরে ভেতর থেকে বেরোচ্ছেন, বেরিয়ে এসে রামদয়ালবাবুকে ডাকছেন, ওগো ঘুমোলে, তাকে একবার খবর দেবে, কতদিন সে আসে না, তার জন্য আমার বুকের ভেতরটা গামছা নিংড়ানোর মতন কষ্ট হচ্ছে, খবর দেবে? রামদয়ালবাবু, হ্যাঁ নিশ্চয়ই, কালকে সকাল হলেই আমি তাকে খবর দেবো। তো ঠাকুর চলে গেল। আবার কিছুক্ষণ পরে, ও তাকে একটু খবর দেব, এত আমার কষ্ট হয় তার জন্য, সে একটুও শোনে না, সে একটুও বুঝতে পারে না, একদম ঠাকুর কাঁদছেন ব্যাকুলতায়, যেন ভেতরটা ফেটে যাচ্ছে। তাই এরকম বারবার ধরে সারা রাত এরকম চলছে। একটু পরপরে সে রামদয়ালবাবুকে বলছে, তাকে একটু খবর দাও, কতদিন সে আসেনি, তার জন্য যে আমার ভেতরে এত কষ্ট হয়, গামছা নিংড়ানোর মতো যন্ত্রণা, সে কিচ্ছু বুঝতে পারে না। তা ঠাকুর বাবুরা মহারাজ অবাক, যে কী, সারা রাত ঘুম নেই, আর কার জন্য তিনি এত ব্যাকুল? এরকম ভালোবাসা তো দেখিনি কখনো, যে একজন মানুষ আরেকজন মানুষকে এত, মানুষকে এত ভালোবাসে যে তাকে দেখতে না পেয়ে রাত্রিবেলায় ঘুমোতে পারছে না, ছটফট করছে, আর সেই মানুষটি না জানি কত নিষ্ঠুর, সেই মানুষটি তো বুঝতে পারছেন আপনারা, নরেন্দ্রনাথের জন্য। তা বাবুরাম মাঝি খুব অবাক হয়ে গেলেন, নরেন্দ্রের জন্য ব্যাকুলতা, তাহলে নরেন্দ্রটিকে এই প্রশ্ন হলো। তারপর শুনেছেন তা ঠাকুরের কাছে। পরের দিন সকালবেলা দেখা গেল যে ঝড় ঝড় বৃষ্টি হয়ে যাওয়ার পরে যেমন মেঘ টেক সরে যায়, একদম প্রকৃতি শান্ত হয়, আকাশ পরিষ্কার হয়ে যায়, সূর্য ওঠে, ঠিক সেরকম ঠাকুর আবার শান্ত। তো এই নরেনের বিরহে ব্যাকুলতাটা দিলেন, দেখলেন। এর পরের দিন যেদিনকে এসেছেন সেদিন নরেন্দ্রকে পেয়ে আবার কিরকম আনন্দ, সেদিন ঠাকুর খুব খুশি, বাবুরাম মাঝি গেছেন খুব খুশি, তুমি এসেছো খুব ভালো হয়েছো, যাও ওখানে যাও, পঞ্চবটির কাছে যাও, ওখানে নরেন এসেছে, ওরা সব পিকনিক করছে, চড়ুই ভাতি করছে খুব ইয়ে। তো নরেনের কে কেমন ইয়ে করেন, নরেনের জন্য ব্যাকুলতা, নরেনকে পেয়ে আনন্দ, এই প্রথম নরেনের সঙ্গে দেখা। সারা জীবন এই বিবেকানন্দ অন্তঃপ্রাণ ছিলেন বাবুরাম মহারাজজি, ধীরে ধীরে আমরা এগুলো সব দেখব। এখন বাবুরাম মহারাজজি মা মাতঙ্গিনী দেবী, তিনিও বলরামবাবুর প্রভাবে, বলরামবাবু তার শাশুড়ি মাতাকেও ঠাকুরের পদপ্রান্তে এনেছিলেন, এবং তিনিও পরম ভক্ত,
এবং ঠাকুর তাকে খুবই খুবই স্নেহ করতেন, অত্যন্ত ভক্তি করেন। ঠাকুর একদিন তাকে বললেন, তোমার ছেলেটিকে আমায় দাও। সঙ্গে সঙ্গে মাতঙ্গিনী বললো, বাবা আমার ছেলে আপনার কাছে থাকবে, এ তো খুব আনন্দের কথা, নিশ্চয়ই থাকবে। তবে একটা করবেন যে দেখো যেন আমাকে পুত্রকন্যার শোক পেতে না হয়। ঠাকুর নিশ্চয়ই কথা দিয়েছেন, ঠাকুর নিশ্চয়ই কথা দিয়েছিলেন, কেন পরবর্তীকালে আমরা দেখেছি যে বাবুরাম মা যখন খুব অসুস্থ সবাই ভাবছে, একদম শেষ সময়ের দিকেই সেবার ঠাকুর বাবুরাম মা সুস্থ হয়ে উঠেছিলেন দেহত্যাগের কয়েক বছর আগে। সবাই ভেবেছে যে প্রাণ সংশয়, কেউ আশার দিতে পারছে না, তখন বাবুরাম মা ইঙ্গিতে বলেছিলেন এবার আমি মারা যাব না, কারণ বুড়ি এখনও বেঁচে আছেন, আমার মা এখনও বেঁচে আছে। ঠাকুর কথা দিয়েছেন মাকে যে পুত্রকন্যার শোক পাবেন না, অর্থাৎ মা চলে যাওয়ার পরে আমি যাবো। তো সেবার হয়েছিল, তো ঠাকুরের কাছে এটা বললেন যে ছেলেটিকে দেবো আমি যেন পুত্রকন্যার শোক না পাই। তো বাবুরাম মহারাজ খুব ওই হলো, এখন তাকে মাঝে মাঝেই থেকে যেতে চান, থাকেন ইত্যাদি। তো বাবুরাম সময় তো ঠাকুর বলেছেন না দরদি, এ কথাটা বলেছেন। ঠাকুরের ভাব সমাধির সময় বাবুরাম মহারাজ এবং পবিত্র যারা ছিলেন তাছাড়া কেউ ছুতে পারতো না। ঠাকুরের কাছে থাকেন ভালোবাসা, কি অপূর্ব ভালোবাসা, সেই কথা বাবুরাম মহারাজি পরবর্তীকালে বলতেন। ঠাকুরের মধ্যে বাবুরাম মহারাজির মধ্যে ঠাকুরের ভালোবাসাটা আমরা দেখতে পাই, হ্যাঁ, সকলের মধ্যে এক একজন যেন। এই বাবুরাম মহারাজি যখন দেহত্যাগ হয়েছিল তখন মাস্টারমশাই বলেছিলেন যে ঠাকুরের প্রেমের দিকটা চলে গেল, তা খুবই ভালোবাসতেন, ওই ভালোবাসার আকর্ষণে সবাই যেত, সমস্ত যুবকরা গিয়ে হাজির হতো। তা তাদের কাছে তিনি বলতেন যে আমি আর তোদেরকে কী ভালোবাসি, তিনি যা ভালোবাসতেন সেটা তোরা কল্পনাও করতে পারবি না। বলছেন আমি ঠাকুরকে হাওয়া করছি, ঠাকুর ঘুমাচ্ছেন, হাওয়া করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছি, ঠাকুর নিজে আমাকে নিয়ে ওদের কোলে করেই নাকি সেটা পরিষ্কার নেই, ঠাকুর নিজে আমাকে নিয়ে গিয়ে মশারির মধ্যে শুয়ে দিচ্ছেন, নিজের মশারির মধ্যে, বিছানার মধ্যে, মশারির মধ্যে, খুবই অসুস্থ করছেন ঠাকুর গুরু, পা লেগে যাবে, গা লেগে যাবে ইত্যাদি। বলে না না, বাইরে মশা কামড়াবে তোকে। তো এরকম ভালোবাসা ছিল। তা এরকমভাবে যাতায়াত করেন, যাতায়াত করে মানেই তো অনেক কিছু শিক্ষা, ঠাকুরের মূর মূর ভাব সমাধি হয়। একদিন তিনি ঠাকুরকে ধরে বসলেন যে আমাকেও ভাব সমাধি করে দিতে হবে। ঠাকুর বললেন, ওরে আমার ইচ্ছা কি কি হয়, মায়ের ইচ্ছা ছাড়া হয় না। ধরছে বলে ঠিক আছে মাকেই বলুন। তা মাকে বললেন, বাবুরাম মহারাজ যে এরা তো সব অত্যন্ত তার প্রিয়, মাকে বললেন, বাবুরামের প্রার্থনা মায়ের কাছে পৌঁছে দিলেন। জগজ্জননী ঠাকুরকে বললেন, বাবুরামের ভাব হবে না, জ্ঞান হবে। এটা একটা অদ্ভুত, বাবুরাম মাঝিকে দেখে মনে হয় যে তিনি প্রেমিক ভক্তিপথের মানুষ, সেটাই মনে হয়। কিন্তু বাবুরাম জগজ্জননী বললেন জ্ঞান হবে, ভাব হবে না জ্ঞান হবে। ভাব তো ভাব ভক্তিপথের, ভাব হচ্ছে ভক্তি পথের সঙ্গে, দ্বৈত পথের সঙ্গে। আর জ্ঞান হচ্ছে কি, জ্ঞান মানে তো জাগতিক জ্ঞান নয়, জ্ঞান মানে হচ্ছে অদ্বৈত জ্ঞান, যে সর্বভূতে এক ভগবান আছেন, এক ব্রহ্ম আছে, আমিও ব্রহ্ম তাও ব্রহ্ম, তুমি মিলিটারি আমি বি মিলিটারি, এরকম বলা যেতে পারে ভগবানের সম্বন্ধে, ভগবান আমি ভগবান। যেমন স্বামীজির সঙ্গে নাগমশাইয়ের তর্ক হচ্ছে, হ্যাঁ, নাগমশাই স্বামীজি বলছে সব আমি, আর নাগমশাই বলছেন ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছু হয় না, সৃষ্টি চন্দ্র সূর্য পাতাটি পর্যন্ত নড়ে না। স্বামীজি বলছেন আমি ইচ্ছা করলে এর থেকে বেটার, মানে ভালো সৃষ্টি আমি করতে পারি, বেটার ওয়ার্ল্ড, বেটার ইউনিভার্স আই ক্যান ক্রিয়েট। হ্যাঁ, নাগমশাই বলছেন যে তার ইচ্ছা ছাড়া তিনি করেছেন, মানুষ কোন ছাড়। দুটি সত্য, একটি হচ্ছে জ্ঞান পথের সত্য যে আমি, স্বামীজি পরবর্তীকালে বলতেন হয় বলো সব আমি, নয় বলো সব তুমি। তো বাবুরাম মাঝিকে দেখে মনে হয় ভক্তিভাব, ভক্তিভাব মানে এত প্রেম, সব তুমি এরকম ভাবি। কিন্তু মা বললেন ওর জ্ঞান হবে, আসলে জ্ঞানই হচ্ছে প্রেম, বিশুদ্ধ জ্ঞানই হচ্ছে প্রেম, বিশুদ্ধ জ্ঞান জ্ঞানে পর্যবেশ, প্রেমে পর্যবেশিত হয়। স্বামীজি এটা বারবার ধরে বলছে যে যে লাভ ইজ বেদান্ত, স্বামীজির কথা, স্বামীজি অদ্বৈত বেদান্তের কথা বলছে। স্বামীজি একটা বক্তৃতা, লাহোর বক্তৃতাটা আমার মনে পড়ছে, বেদান্ত বৈঠক বক্তৃতাটির নাম হচ্ছে বেদান্ত, ভারতে ফিরে এসে দিয়েছিলেন। এই যে অ্যারাইজ অ্যাওয়েক স্টপ নট টিল দি গোল ইজ রিচড, এটা আমরা খুব বলে থাকি না, যে ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমে থাকো না, থেকো না। তার আগের সব সেন্টেন্সটাই হচ্ছে আনফার্ল দি ফ্ল্যাগ অফ লাভ, অদ্বৈত বেদান্ত সম্বন্ধে বলছেন,
বলছেন প্রেমের পতাকা তুলে ধরো। প্রেমের পতাকা মানে অদ্বৈত বেদান্ত থেকেই ভালোবাসা আসবে। অদ্বৈত বেদান্ত তো জ্ঞানের কথা, শেষ জ্ঞানের জ্ঞান পথের শেষ কথা অদ্বৈত বেদান্ত। আমি ব্রহ্ম, অহং ব্রহ্মাস্মি অনুভব করলাম এখানে, তারপর দেখলাম আমি ব্রহ্ম, সর্বং খল্লিদং ব্রহ্ম, সমস্ত প্রাণী ব্রহ্ম, প্রাণীদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ, সেও ব্রহ্ম, আমি ব্রহ্ম, সব মানুষ ব্রহ্ম, এক ব্রহ্ম। তো ব্রহ্মের পরিচয়ে আমরা সবাই এক। তার মানে কি দাঁড়ালো? তোমার দুঃখ আমার দুঃখ, তোমার হাসি আমার হাসি, পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো মানুষের দুঃখ আমি বুঝি বা না বুঝি আমার দুঃখ, পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো মানুষের হাসি আমি জানি বা না জানি আমারই হাসি। সেই জন্য বলছে ভালোবাসাই অদ্বৈত বেদান্তর দিকে এগিয়ে যাওয়া। আমি আপনাকে ভালোবাসছি মানে কি? আমি একটু বিস্তৃত হলাম, আমি আর আপনি এক হয়ে গেলাম, ভালোবাসা আরও ভালোবাসলাম, আরও এক হয়ে গেলাম, তার মানে আমার স্বরূপের দিকে এগিয়ে যাচ্ছি। যখন সর্ব বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে সবই আমি, সবই আমি, তখন দেখছি আমি এবং আমার, বিরাট আমি আমার। কাজেই নির্বিচার ভালোবাসা আসে জ্ঞান থেকে, কোনো উচ্চ পর কিছু নিচু কিছু কি কিচ্ছু নেই। শিশি মা বলছেন না, সাধন ভজন করতে করতে দেখবে তোমার মাঝে যিনি, দুলে বাগচি বাগদি মানে নিচু উঁচু সবার মাধ্যমে মধ্যে তিনি, হচ্ছে জ্ঞান। তা এই যে মা বললেন না, মা দেখিয়ে দিলেন যে বাবুরামের ভাব হবে না, জ্ঞান হবে। ওই জ্ঞান ছিল জ্ঞানের জ্ঞানের উপরে প্রতিষ্ঠিত, জ্ঞানের থেকে যেটা একদম স্বতঃসিদ্ধভাবে আসে সেই নির্বিচার ভালোবাসা আমরা দেখেছি বাবুরাম মহারাজের মধ্যে। এগুলো আমরা পরে আলোচনা করব। তা ঠাকুর বলতেন জটিলে কুটিলে না হলে লীলা পোষ্টায় হয় না, ঠাকুর সেই জন্য একজন কুটিল মানুষকে সবসময় তার নিজের কাছে রেখে দিয়েছিলেন, তিনি হচ্ছেন ওই হাজরা মশাই, প্রতাপচন্দ্র হাজরা। ঠাকুর কারোর সমালোচনা করেননি, কিন্তু হাজরাকে খোঁটা দিতেন। খোঁটা দিতেন কেন? তার কারণ আছে। যদি কারোর কাছে কিছু খোঁচা দিয়ে থাকে, নিন্দা করে থাকে, সেটা হচ্ছে হাজরা মশাই। এর কারণ হচ্ছে আমাদের শাস্ত্র বলছে কি, স্বধর্মে নিধনং শ্রেয়ঃ, স্বধর্ম তোমাকে করতে হবে, স্বধর্ম মানে তোমার নিজের কর্তব্য। আর যা হাজরা হচ্ছে গৃহী, তার কর্তব্য পুত্র কন্যা স্ত্রীর ভরণ পোষণ করা, কিন্তু ওইসব কিছু না করে ওইখানে এসে দক্ষিণেশ্বরে সাধু সেজে বসে আছেন। সাধু আসলে সাধু নয়, খুব লোভ আছে, লোভ আছে মানে তার প্রয়োজন আছে, কাজে আকাঙ্ক্ষা আছে, মনটা পড়ে আছে, সবাই যদি তাকে একটা ভালো সাধু টাধু ভেবে টাকা পয়সা দেয়, দ্রব্য টব্য দেয়। ঠাকুর দুঃখ করে বলছেন যে একই দিকে ওই কামার পুকুরের দিকে বাড়ি, যে হাজরা মশাইয়ের মেয়ে ঠাকুরের কাছে খবর পাঠিয়েছে যে বাবাকে বলো, অনেকদিন ধরে দেখাও করেন না, তো বাড়িতে টাড়িতে যান না, সেই জন্য ওদের মন খারাপ। বাড়িতে যাবে না মানে কোনো রোজগার তো নেই, বাড়িতে অর্থ টাকা পয়সাও নিয়ে যেতে পারে না, সেই লজ্জাই হোক করতে বেরোনোর জন্য যায় না হাজরা মশাই। তা হাজরা মশাইয়ের মেয়ে ঠাকুরকে খবর পাঠিয়েছেন যে বাবাকে বলবেন যে একবার এসে দেখা করে, যেন আমরা টাকা পয়সা চাই, মানে ঠাকুর খুব কষ্ট পাচ্ছেন। সেই জন্য হাজরাকে ঠাকুর কিন্তু একটু কটাক্ষ করতেন। তা সেই হাজরা এই ঠাকুরের কাছ থেকে যা শিখতো, সে আবার খুব যুক্তি টুক্তি দিয়ে কথা বলতে পারতো, ভেতরে অন্তঃসার শূন্য কিন্তু বেশ চেহারাটা একটু আকর্ষণীয় চেহারা ছিল, যেরকম রক্তাম্বর টর এমন একটা পরে থাকতেন, একটু সাধারণত সাধু সন্ত মোটা সোটা হলে লোকে পছন্দ করে, রোগা টোকা হলে বেশি ভক্তি করে না। হ্যাঁ, তা হাজরা মশাইয়ের বেশ বপুটা ভালো ছিল, চেহারাটা ছিল, লোককে আকর্ষণ করতে পারতেন এবং বাকচাতুর্য ছিল, সেই জন্য অনেকে আকৃষ্ট হতো। বেশি ছোকরা যারা আসতো ঠাকুরের কাছে, এদেরকে তিনি টানতে চাইতেন, আর ঠাকুর তাদেরকে আগলে রাখতেন, যে এত জটিল ভর্তি, খালি মজা করে বলতেন যে নরেনের ফ্রেন্ড হচ্ছে হাজরা, নরেনকে নিয়ে ঠাকুরের চিন্তা ছিল না। ও যাই হোক, নরেনকে ঠাকুর ওইভাবে আটকাতেও চাইতেন না, ওকে স্বাধীন পথে যেতে হবে, ও নিজে বিচার করে মন্দ ভালো বুঝবে, তারপরে আসবে। ওকে জোর করে যদি বলা হয় এটা মন্দ ওটা ভালো, ওকে জোর করা চলবে না, ওর সামনে প্লেস করা যেতে পারে। হ্যাঁ, ওকে এই আইডিয়াটা ওর সামনে এক্সপোজ করে দেওয়া, হ্যাঁ, কিন্তু ইম্পোজ করা চলবে না, জোর করে বলা যাবে না এটা কর, ডোজ অ্যান্ড ডোজ না, মানে এই দুটো আছে। নরেনকে সেই জন্য ঠাকুর সবসময় স্বাধীনভাবে শিক্ষা দেয়, ভালো মন্দ বলেছেন কিন্তু নরেন বুঝে, কাজে নরেন হাজরার কাছে যেত অত বলতেন না বিষয়ে,
মজা করতেন, হাজরা হচ্ছেন নরেন্দ্রের ফেরেন্ট এরকম বলতেন। তা হাজরা উল্টো উল্টো ভুগিল যেত এবং সব সংকীর্ণ বুদ্ধি, সাংসারিক বুদ্ধি। তাই যাই হোক, বাবুরাম মহারাজজিকে একদিন বললেন এই হাজরা, বললো তোমরা ওই পরমংসদেব সিদ্ধ পুরুষ, পরমংসদেব সিদ্ধ পুরুষ মাঝে মাঝে বলতেন যে আমার পূর্ণ সত্ত্ব তোমার এখনো রজগুণের ঝিলিক দেখা যাচ্ছে। এটা ঠাকুরকে বলতেন, ঠাকুর আবার মজা করে বলছেন কথার ভিতরে আছে। হাজরা বলে যে ওর নিজের পূর্ণ সত্ত্ব, তখন ঠাকুর আবার মজা জিজ্ঞেস করছেন তাহলে আমার কি অবস্থা, মানে তোমার এখনো লালচে ঝিলিক মারছে, লালচে মনে হচ্ছে রজগুণ একটু একটু আছে, কমে গেছে অনেকটা, হাজরার মতন অতটা কমে যায়নি, একদম শূন্য হয়ে সত্ত্বগুণ হয়নি, অনেকটাই কমে গেছে। ডিসকারেজ করছেন না শ্রীরামকৃষ্ণকে একেবারে হাজরা মশাই, একটু একটু লালচে ঝিলিক দেখা যায়। যাই হোক, সেই হাজরা বাবুরাম মাঝকে বললেন, বলছে যে পরমংসদেব সিদ্ধ লোক, ওর কাছে তোমরা আছো, ভালো খাচ্ছ ডাচ্ছ সবকিছু, এইভাবে জীবন কাটালেই হবে, পারলে এখনই কিছু নিয়ে নাও। কি নেবে? সিদ্ধাই টিদ্ধাই অনেক ওর আছে, সিদ্ধ পুরুষ তো সিদ্ধাই আছে, ওগুলো নিয়ে নাও। ঠাকুর শুনেছেন, ঠাকুর কাছাকাছি ছিলেন, ঠাকুর তার ছেলেদের মনটাকে নিচে নামতে দেবেন না, মা পাখি যেভাবে আগলে রাখে সেভাবে আগলে। ঠাকুর তাকে বাবুরাম মার্চিকে বলছেন, শোন ওসব ক্যাংলামো করবি কেন, তোরা চাইবি কেন আমার ধন, তুই তো তোরা তো আমার সন্তান, আমার যা কিছু সে কাকে দেবো, তোদেরকে তুই দেবো, তোদের ওসব কিছু না, ক্যাংলামো করিস না, ভিক্ষা চাইতে হবে না, আমার যা কিছু আমি তোদেরই দেবো, না চাইলেই দেবো। এবং এটাই ওদের পার্ষদদের সকলেরই এই ভাব ছিল যে তিনি তো আমাদেরই আছেন। সেই কল্পতরু উৎসবের দিন তো জানেন তো, লাটু মহারাজজি শারদানন্দ মহারাজ ওরা গেলেন না, কোনো নিচে হইচই হচ্ছে, হ্যাঁ এরকম জানলা দিয়ে দেখলেন কি যেন হচ্ছে, কেউ গেলেন না। ওরা তখন ঠাকুর একদিন পরে নেমেছেন, এই কল্পতরু আসছে পয়লা জানুয়ারি, ওরা ঠাকুরের বিছানাপত্র টত্র ঘর টরগুলো পরিষ্কার করছেন, ওই বালিশ টালিশ বিছানাগুলো একটু রোদে দিচ্ছেন। তারপরে যখন সবাই বললো যে তোরা এলে না, তো খুব খুব মিস করলে, খুব লোকসান হলো তোমাদের, খুব লুজ করলে, তখন ওরা বলছে, ওদের যখন জিজ্ঞেস করা হতো যে কখনো তো ভাবিনি যে তার কাছে কিছু চাইবো, তারপরে বললেন তিনি তো আমাদেরই ছিলেন, এই হচ্ছে কথা, ঠাকুর এটা চেয়েছিলেন যে দেখ তোরা আমার লোক, আমি তোদের, তোরা আমার কাছে, তোরা চাইবি কেন, আমিই তো দেবো। বলছে কাংলামো করিস না, খালি তোরা আমার সঙ্গে তোদের কি সম্বন্ধ সেটা জেনে রাখ, এটা যে জন্ম জন্মান্তর চিরকালের সম্পর্ক, যখন যখন অবতার আসছে ততক্ষণ তখন তোরা আসছিস, ভগবানের সঙ্গে তো আমার বাড়ির লোক তোরা, এটা জেনে নে, আর কি সম্পূর্ণ ধনের অধিকারী হ, সিদ্ধাই অতি তুচ্ছ, হয়তো সিদ্ধাই সামান্য একটু ধন হতে পারে কিন্তু অতি তুচ্ছ, আমার সম্পূর্ণ ধনের অধিকারী হয়। তা বাবুরাম মহারাজজি এগুলো দিয়েছিলাম। তা ওই যে বললাম ঠাকুরের কাছে থাকা মানেই শিক্ষা, তার জীবনটাই বাণী, বাণীটাই জীবন। আপনাদের কাছে এই প্রসঙ্গে একটু বলি, শতরূপে সারদা বলে একটি বই আছে, জানেন মায়ের সম্বন্ধে অনন্য বই, সেটিতে আশাপূর্ণা দেবীর একটি অপূর্ব প্রবন্ধ আছে, সেখানে মায়ের সম্বন্ধে তিনি খুব সুন্দর বলছেন, সেটা ঠাকুরের সম্বন্ধে প্রযোজ্য, সেই জন্য প্রসঙ্গক্রমে বলছি, একেবারে সরাসরি প্রসঙ্গে আসছে না তাও বলছি। সেটা হচ্ছে মায়ের সম্বন্ধে এত চমৎকার তিনি বলছেন, তিনি কী করছেন একটা জায়গায়, আপনারা পড়বেন দেখবেন, একটা জায়গা ধরে মায়ের জীবনের সব অপূর্ব অপূর্ব ঘটনাগুলো সুন্দর সুন্দর করে সাজিয়ে যাচ্ছেন, অত্যন্ত বড় সাহিত্যে তো অপূর্বভাবে পরিবেশন করছেন, সুন্দর সুন্দর ঘটনা পর 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 মালার মতো ঘটনাগুলো যখন হয়ে গেল, তারপর নিচে একটা বাক্য দিয়েছেন, তার জীবনই হচ্ছে তার বাণী, অর্থাৎ এই যে ঘটনা, এই যে জীবন, এর মধ্য দিয়ে তিনি তার মেসেজ দিচ্ছেন। এরপরে কী দেখাচ্ছেন? এরপরে মায়ের সব অপূর্ব অপূর্ব সুন্দর মণিমুক্তর মতন উপদেশ, সেগুলো তিনি মণিমুক্তর মতন সাজাচ্ছেন পরপর পরপর পর বেশ কিছুটা সাজিয়ে, তারপর একটা লিখছেন কি, তার বাণী তার জীবন, অর্থাৎ মুখে যা বলেছেন জীবনে রূপায়িত করেছেন। প্রথমে লিখলেন তার জীবনই তার বাণী, তারপর লিখলেন তার বাণী তার জীবন, তার জীবন এবং বাণী একাকার। হ্যাঁ, এদের হচ্ছে তাই, সকলেরই তাই, এদের যে জীবন এবং বাণী একা, জীবন দিয়ে বাণী দেন আর যা বাণী দেন সেটা আবার নিজে জীবনে রূপান্তরিত করে দৃষ্টান্ত দেখান। তা ঠাকুরের কাছেও তাই, ঠাকুরকে দেখা মানে শিক্ষা, ঠাকুর মুখে শিক্ষা দিচ্ছেন আবার আচরণে শিক্ষা দিচ্ছেন, মুখ দিয়ে উপদেশ আচরণে। ঠাকুর বলছেন যে সন্ন্যাসীদের তো একেবারে জাগতিক বিষয়ে উদাসীন হতে হয়, মানে উদাসীন নয়, বিতৃষ্ণা, ডিটেস্টেশন, একেবারে থাকতে হবে, একেবারে পুরো একদম থাকতে হবে। এই কাম কাঞ্চন নাম যশ, এই তিনটে হচ্ছে লোক, এই পুত্র ঈষণা, লোক ঈষণা, বৃত্ত ঈষণা, হ্যাঁ এগুলো হচ্ছে তিনটে, কাম কাঞ্চন আসক্তি এবং যশা আসক্তি,
কামকাঞ্চ চরাসক্তি যখন এসে যায় ওগুলো একটু ক্রস, ওগুলো চোখে দেখা যায় এবং দমন করা যায়, ক্রসলি ক্রস লেভেলে দমন করা যায়, একটু সাটলার লেভেল করা, কিন্তু নাম যশের আকাঙ্ক্ষাটা অনেক সময় থেকে যেতে পারে। ওটা যেহেতু যেটা সূক্ষ্ম, আমাদের এটা মনে রাখতে হবে যেটা সূক্ষ্ম সেটার শক্তি বেশি। আমাদের বলা হয় বুদ্ধিও জড় পদার্থ, মনও জড় পদার্থ, শরীরও জড় পদার্থ, কিন্তু এই তিনটি জড় পদার্থের মধ্যে শরীরটা হচ্ছে বেশি স্থূল, সব থেকে স্থূল, তার থেকে একটু কম স্থূল বা একটু বেশি সূক্ষ্ম হচ্ছে মন, আর মনের থেকেও বেশি সূক্ষ্ম হচ্ছে বুদ্ধি। সেই জন্য বুদ্ধির শক্তি মনের থেকে বেশি, কিন্তু বুদ্ধি দিয়ে আমরা মনকে চালাই, আর মন বুদ্ধি দুটো দিয়ে শরীরটাকে চালাই, যেটা সূক্ষ্ম হবে সেটা নিয়ে। সেটা বলছে কাম কাঞ্চন নাম যশের শক্তি কিভাবে ত্যাগ করতে হয়। বারবার ধরে ঠাকুর এই ত্যাগী সন্তান বাবুরাম মহারাজ চরণজীদেরকে উপদেশ দিতেন, এবং বাবুরাম মহারাজ বলছেন যে আমাদেরকে এমনভাবে বলতেন যে একেবারে যেন আমাদের বিতৃষ্ণা এসে যায়, সেই জন্য মাঝে মাঝে খুব রূঢ়ভাবে বলতে হতো। কত রূঢ় মানে কি, সেই কথাগুলো এমন রূঢ় যে কোনো সংসারী লোক শুনলে তাদের মনে আঘাত লাগতে পারে, আপনার তারা তারা আপসেট হয়ে যেতে পারে। হ্যাঁ, যে ঠাকুর কি তাহলে আমাদের এত ঘেন্না করে না, ঠাকুর তাদের ঘেন্না করেন না, কিন্তু এই পথে দুটো পথ আলাদা, এই পথে চলতে গেলে সাংসারিক সংসারের লোকেরা যেগুলোর মধ্যে থাকেন সেগুলোর সম্বন্ধে প্রায় একেবারে প্রায় কেন একদম একদম অত্যন্ত একদম নাক সেটকানো মনোভাব থাকতে হবে। তা বলছেন যে একেবারে দরজা বন্ধ করে আমাদের উপদেশ দিতেন, বাছে কোনো সংসারে যারা আছেন, সংসারী ভক্ত যারা আছেন, ধর্মপথেই চলছেন, কেন গৃহস্থ আশ্রমে আছেন, তারা এসে পড়লে যাতে তাদের বুদ্ধিভেদ না হয়। গীতাতে আছে কখনো সিদ্ধপুরুষরা কখনো মানুষের মধ্যে বুদ্ধিভেদ ঘটায় না, মানুষকে কনফিউজ করেন না কখনো, মানুষকে কখনো নিরাশ করেন না। হ্যাঁ, মানুষের কখনো সিদ্ধপুরুষদের কাছে এসে মনে হয় না যে আমি পাপি, আমার আর পথ নেই, হয়তো পাপের জন্য মন খারাপ হয়, হ্যাঁ অনুতাপ হয়, কিন্তু আমার আর পথ নেই, এই কথা কখনো সিদ্ধপুরুষ আর আচার্যরা তো বলেনি না, কেন গোটা মানব জাতিকে তারণ করার জন্য তারা আসেন। তা ওই রকম বাবুরাম মাঝি বলছেন একবারে দরজা জানলা বন্ধ করে মানে দরজা বন্ধ করে ইয়ে করতেন, মাঝে মাঝে দেখে আসতেন, বলতেন দেখ কেন অন্য কেউ নেই তো, মানে গৃহীরা কেউ নেই তো, এটা করলে কেবে তাদের মনে আঘাত লাগবে। হ্যাঁ, এইভাবে তিনি উপদেশ দিতেন। তাই তখন তো উপদেশ দিতেন যেতে কাম কাঞ্চন নাম যশের আসক্তি কীভাবে দূর করা যায়, যেমন মুখ দিয়ে উপদেশ দিতেন, জীবন দিয়েও কেমন দেখতেন, একদিন বলছেন এরকম তার ওই যে বলছেন তার জীবনী তার বাণী। তা রাত্রিবেলা একদিন দেখছেন ঠাকুর তো ভাবস্থ হয়ে আছেন আর বারবার ধরে ঘুরছেন ঘুরছেন, মানে ত্রস্ত হয়ে ঘুরছেন, মা দিশনি মা দিশনি, মানে থু থু করছেন আর মা দিশনি বলে চক্কর কাটছেন, খুব ভয়ে মা দিশনি, যেন মা পেছন পেছন। বাবুরাম মাঝি বুঝতে পারলেন কি, প্রথমে বুঝতে পারছেন থাকেন তো সেটা বুঝতে পারছেন এখন, যে দেখে মনে হচ্ছে মা যেন ধামা ভরা নাম যশ নিয়ে তার পেছন পেছন ছুটছেন তাকে হাতে তুলে দেবেন বলে, আর তিনি একদম ত্রস্ত ভয়াক মানে ভীত বালকের মতন তিনি ছুটছেন, মানে এত ভয় নাম যশ দিতে আছে, থু 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 ফেলছেন, থু থু করে এই করছেন। তা যাই হোক, তা এগুলো ভাবে শিখেছেন বাবুরাম মাঝির অন্যতম বৈশিষ্ট্য ভক্ত সেবা, পরবর্তীকালে দেখেছি। তা বাবুরাম মাঝি বলছেন ঠাকুরের কাছে শিখেছি ভক্ত সেবা, ঠাকুরের কাছে কেউ এলে প্রথমে বলতেন খুব ভালো, বলে পান খাবেন, হয়তো সে পান খাবে না তামাক খাবেন, নানাভাবে তাকে আপ্যায়ন করতেন, যে এগুলো এগুলো ঠাকুরের কাছ থেকে শিখেছি। তা যাই হোক, বাবুরাম মাঝি তো স্কুলে পড়তেন, স্কুলে পড়তে পড়তে ঠাকুরের সঙ্গে দেখা হলো, এটা আমরা জানি, কিন্তু খুব মেধাবী ছাত্র ছিলেন না তিনি, কিন্তু মেধা ছিল না এটা বলা যাবে না। হ্যাঁ, এত অপূর্ব চিঠি তার আছে সব, না অত্যন্ত উদ্ধার কি ভাষা, এবং সত্যি সত্যি অত্যন্ত ফোর্সফুল, ভেরি ইন্সপায়ারিং সেসব চিঠি আছে, তাতে মনে মেধা ছিল না তা নয়, কিন্তু ওই চালকলাবোধা বিদ্যা, তার গুরুর মতন চালকলাবোধা বিদ্যার প্রতি তার আকর্ষণ ছিল না, কাজেই এন্ট্রান্স পরীক্ষাতে ফেল করে গেলেন। তা একজন বলল যে ও কিন্তু এবার পরীক্ষায় পাশ হয়নি। তো বাবুরাম মাঝি তখন একটু ভয় ভয় ছিল, একটু পরীক্ষায় ঠাকুরের কাছে যদিও আসেন, যে ঠাকুর তো তখনও পর্যন্ত ঠাকুর তাকে পড়াশোনা করতে নিষেধ করেননি, বলছেন তুই লোক শিক্ষার জন্য পড়, মাস্টারমশাইয়ের সঙ্গে কথা হচ্ছে, কথা মৃত্যু আমরা দিয়ে। আচ্ছা, বাবুরামের কি এখনও পড়াশোনায় মন আছে? তিনি কোনো কিছু তো ভাঙতে আসেননি, একটা ছাত্র পড়বে সেটা তিনি বাধা দিচ্ছেন না। কিন্তু জিজ্ঞেস করি বাবুরামে কি এখনো
পড়াশোনায় মন আছে? তিনি জানেন যে পড়াশোনায় মন থাকবে না। আমি বাবুরামকে বললাম তুই লোক শিক্ষার জন্য পড়। কাজী বাবুরাম মাঝে সংকোচ পাচ্ছিলেন, ফেল করেছেন, একটু বোধহয় লজ্জা টজ্জা পাচ্ছিলেন, কিন্তু ঠাকুর যা বললেন তাতে তার সমস্ত লজ্জা টজ্জা চলে গেল, হাঁপ ছেড়ে বাঁচলেন। যেই শুনলেন ঠাকুর যে ও পাশ করতে পারেনি, ঠাকুর বললেন ভালোই তো, ও পাশমুক্ত হলো। হ্যাঁ, পাশমুক্ত জীব, এই পাশ পাশবদ্ধ জীব পাশমুক্ত সে। তিনি একবারে হাঁপ ছেড়ে বাঁচলেন। আর ঠাকুর বাবুরাম মহারাজের উপরে খুব নির্ভর করতেন, ওই যে বলতেন দরদি, খুব নির্ভর করতেন। চৈতন্যলীলা দর্শন করতে যাচ্ছেন, তার আগে বাবুরাম বাজে তুই আমার সঙ্গে সঙ্গে থাকবি, আমার যদি ভাব সমাধি হয় তাহলে সবাই লোকে তাকিয়ে থাকবে, কেউ দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন না। কিন্তু তিনি আমাদের আমাদের প্রবলেম আর ঠাকুরের প্রবলেম আলাদা। আমাদের প্রবলেম ধ্যানের সময় প্রবলেম, পাছে মনটা ধ্যান থেকে চলে যায়। আর ঠাকুরের প্রবলেম হচ্ছে সর্বসমক্ষে পাছে মনটা জগৎ থেকে ব্রহ্মে ছুট লাগায়, তাহলে অন্যদের মতন হবে না, লোকে তাকিয়ে থাকবে। তাই বলছেন যে আমার যদি সমাধি টমাধি হয়ে যায়, তুই আমার সাথে সাথে সবসময় থাকবি, আমাকে সামলাবি, লোকে তাকাবে কত কি বলবে আমার সম্বন্ধে, মানে অ্যাটেনশন ড্র করতে চাচ্ছেন না, সেই অবস্থায় তুই কী করবি, আমাকে নানা আমার সঙ্গে নানা রকম কথাবার্তা বলতে থাকবি যাতে আমার মনটা নেমে আসে। এটা তো বললেন, বললে আর কী হবে, চৈতন্যলীলা মুখোমুখি যেন দুই অবতার বসে আছে চৈতন্যদেব। এটা লোকের সামনে একটা প্রবন্ধ আছে চৈতন্যলীলায় শ্রীরামকৃষ্ণ, তো এটা কথামৃত থেকে বর্ণনা করেছেন, কথামৃত থেকে চৈতন্যদেবকে বর্ণনা করছেন, এদিকে ঠাকুরের ভাবান্তর বর্ণনা করছেন, করে শেষে খুব সুন্দর কথা বলছেন যে আমরা চৈতন্যলীলা দেখলাম, আমরা দেখলাম দুই অবতার যেন মুখোমুখি, আমরা চৈতন্যলীলা দেখলাম আর সঙ্গে সঙ্গে আমরা শ্রীরামকৃষ্ণ লীলাও দেখলাম একই সঙ্গে, মঞ্চে চৈতন্য দেব আগের অবতার আর দর্শকের আসনে এই যুগের অবতার বর্তমান অবতার শ্রীরামকৃষ্ণ, দুই অবতার মুখোমুখি। তা সেই চৈতন্যলীলা দেখতে গেছেন, একটু পরেই সমাধিস্থ, বারবার সমাধিস্থ। আর বাবুরাম মহারাজ তখন জানেন ঠাকুর দেবতার নাম করে করে তাকে সমাধির থেকে নামান। কিন্তু এই যে এত যে ঠাকুর তার উপর নির্ভর করতেন, এই জন্য বাবুরাম মাঝে কোনো গর্ববোধ ছিল না। তিনি পরবর্তীকালে বলতেন যে ঠাকুরের কাছে তার সেবার জন্য কোনো অপবিত্র লোক থাকতে পারত না। তাও বলছেন না যে আমি কত শুদ্ধ, তিনি তো শুদ্ধ, সর্বগুণ হচ্ছে হাড় পর্যন্ত শুদ্ধ, রৈকস্য শুনে সেটা বলছেন না, বলছেন ঠাকুরের কৃপা না থাকলে আমিও তার কাছে থাকতে পারতাম না, ঠাকুরই কৃপা করে আমার মনে কোনো কিছু আসতে দেননি অপবিত্র। এখন ভাবি কি করেই যে ছিলাম, একটা কিছু ভাবের উদ্রেক হলে অমনি সমাধিস্থ, তার কতটা মানে কতটা শুদ্ধ হলে মানে এই মানুষের সঙ্গে থাকতে পারে। কিন্তু তার কোনো তার জন্য অহবোধ ছিল না, তিনি সমস্ত কৃতিত্ব ওই ঠাকুরকে দিচ্ছেন, একেবারে নিরহংকার মানুষ। এরকম দেখা গেছে হয়তো নিজের মনকে নিজেই দেখছেন, তো এসব মহাপুরুষ অন্যের মনকে অন্যকে দোষ অন্যের ত্রুটি দেখেন না, নিজের ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করে। একদিন দেখা যাচ্ছে সবাই দেখছে যে নিজের গালে নিজে থাপ্পড় বাজে, না হু তু হু না হম তু, থাপ্পড় মারতে মারতে আছে, না হো আপন মনে কে দেখছে কি দেখছে না খেয়ালে, না হম তু হু না হম তু হু বলে থাপ্পড় মারছেন। অর্থাৎ মনের মধ্যে দিয়ে কোনো একটা চিন্তা হয়তো গেছে, সেটা আমার মনে হয়েছে যে অহংকারের প্রকাশ হয়েছে, নিজেকে নিজেই শাসন করছে, একদম নিরহংকার ছিলেন। তারপরে তো 1886-তে ঠাকুরের দেহত্যাগ হলো, আঁটপুরে ওরা সব সন্ন্যাস নিলেন, স্বামীজি নাম রাখলেন সবাইকে, একমাত্র ত্রিগুণাতীতানন্দজি পরে নামটা দিয়েছেন, শোনা যায় সবাইকে ঠাকুর স্বামীজি নামটা দিয়েছেন, এবং স্বামীজির দেওয়া নামগুলো সব এমন সার্থক, বাবুরাম মহারাজজিকে প্রেমানন্দ নাম দিলেন, এবং আমরা জানি তার জীবনে প্রেমানন্দ নাম কীরকম সার্থক হয়েছে। ঠাকুরের দেহত্যাগের পরে তিনি তপস্যা করেছেন অনেক, পুরী কাশী বৃন্দাবন এসব জায়গায় তপস্যা করেছেন, রাধারানীর জন্মস্থান বর্ষানাতে কিছু সময় ছিলেন, তিনি তো রাধারানীর অংশে জাত, সে সময় তিনি ব্রজ নারীদের দেখলেই তার মনে হতো ব্রজ গোপী, তিনি সাক্ষাৎ একেবারে ভূমিষ্ঠ হয়ে তাদের প্রণাম করতেন, ব্রজ নারীদের। এরকমভাবে সময় বয়ে চলছে, স্বামীজির কীর্তি, স্বামীজি গেছেন শিকাগো আমেরিকায়, কীর্তির খবর ভারতবর্ষে আসছে, স্বামীজি ভারত প্রত্যাবর্তন করলেন, স্বামীজি নতুন সন্ন্যাসী সংঘ প্রতিষ্ঠা করলেন, নতুন ধারা, প্রাচীন সন্ন্যাসী সংঘ
প্রাচীন সন্ন্যাসীর ভাব একদম অটুট, কিন্তু প্রয়োগটা, জীবনযাপনের বাহ্যিক ভাবটা অন্যরকম। কাজ, সেবা ইত্যাদি সঙ্গ হয়েছে, একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে চলতে হবে, একটা নিয়ম শৃঙ্খলা মধ্যে দিয়ে। ঘন্টা বাজবে, ঘড়ি বাজবে, ধ্যানের সময় নির্দিষ্ট, খাওয়ার সময় নির্দিষ্ট। সন্ন্যাসীরা তো এসব কিছু না, সন্ন্যাসীরা হচ্ছে বাঁধনমুক্ত। কিন্তু স্বামীজি সঙ্গ করলেন, সবাইকে যেন একটা বাঁধনের মধ্যে বাঁধছেন। তো সব দিক থেকে স্বামীজির এই ধারাটা একটু অন্য ধরনের, অনেকেরই খটকা লেগেছিল। বাবুরাম মহারাজও প্রথম প্রথম বুঝতে পারেননি স্বামীজির এই নতুন ধারা, কিন্তু তারপর যখন বুঝতে পেরেছেন তখন একেবারে কোমর বেঁধে একেবারে মন প্রাণ দিয়ে স্বামীজি ময় হয়ে একেবারে স্বামীজির ভাবস্রোতে, স্বামীজির প্রদর্শিত পথে সবাইকে, নিজে যেমন চলেছেন সবাইকে অনুপ্রাণিত করেছেন। তা দু একটা দেখি, খুব সুন্দর সুন্দর কনফ্লিক্ট গুরু ভাইদের মধ্যে একটু যেন কনফ্লিক্ট হচ্ছে, কিন্তু সেই কনফ্লিক্টের মানে যে দ্যুতি, সেই দ্যুতিতে উভয়ে মানে সকলে সব মহাপুরুষ, সেই মহাপুরুষদের মধ্যে একটু একটু সামান্য যেন ভাব সংঘর্ষ হচ্ছে। কিন্তু সেই ভাব সংঘর্ষ, ভাব সংঘর্ষ বা আচরণের সংঘর্ষ, ঠিক ভাব সংঘর্ষ বলা যাবে না, ঝগড়াঝাটি এরকম বলা যাবে না, পুরনো ধারায় আচরণের সংঘর্ষ হচ্ছে। কিন্তু সংঘর্ষের ফলে যেমন দুটো পাথর যদি সংঘর্ষ হয় ও আগুন আসে, আগুন ছিটকে ওঠে, তাই এদেরও মহাপুরুষদের ব্যক্তিত্বের যে সংঘর্ষ হচ্ছে তাতে আলো ছিটকাচ্ছে, সেই দিব্য দ্যুতিতে দুজনেই যেন আরো আলোকিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই আলোকিত হয়ে যাচ্ছে। কিরকম একটা ঘটনা বলি, এই যে নিয়মের মধ্যে আসা, স্বামীজি নিয়ম করেছেন যে নতুন ছেলেরা তাদেরকে নিয়মের মধ্যে ফেলতে হবে, তাদের তো ধ্যান জপ ওইগুলো অভ্যাস তো পাকেনি, আমাদের পেকে গেছে, তপস্যা করেছে। সে নিয়ম করলেন সকালবেলা ঘন্টা বাজবে, ঠিক সময় উঠতে হবে, সবাই জানে ভোরবেলা উঠতে হবে কিন্তু অনেক সময় উঠতে পারে না, যাই হোক তো ঘন্টা বাজবে নির্দিষ্ট সময়, যেমন 4:30, আমাদের যেমন এখনও ঘন্টা বাজে, যদি 4:30টায় মঙ্গল আরতি হয় 4টের সময় ঘন্টা বাজবেই, যদি 4টে মঙ্গল আরতি হয় ওই একটু আগে 4:45 কি 3:30 ঘন্টা বাজবে। তো সেরকম বুঝে গেলে একটু আগে ঘন্টা বাজবে, তারপরে রেডি হয়ে সবাই যে ঠাকুরের মঙ্গল আরতির জন্য দরজা খুলবে মন্দিরের, সঙ্গে সঙ্গে সবাই উপস্থিত থাকবে, ধ্যান ট্যান করবে। তা একদিন কী হয়েছে, বাবুরাম মহারাজ সকালবেলা ঘুম থেকে উঠতে পারেনি, এবং ঠিক হয়েছে কি শাস্তি দেওয়া হবে তার, কি শাস্তি, যে সেদিনকে মঠ থেকে তাকে খেতে দেওয়া হবে না, ভিক্ষা করে অন্ন জোগাড় করতে হবে, ভিক্ষা যদি না পাও তো উপোস থাকো এরকম। তা একদিন তো বাবুরাম মাঝি ঘুমতে করতে দেরি হয়েছে, স্বামীজি কিছু বলেনি, বাবা মাঝি নিজেই এসে বলছেন কি তাদের দেখুন ডিসিপ্লিন কীরকম, বলে স্বামীজি আমি আজকে ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছি, কি তোমার কি বিধানে, কি নতুন নিয়মে, কি তোমার শাস্তি আছে আমাকে দাও। যেই বলা স্বামীজির চোখটা অশ্রুসিত, বাবুরাম তা তুমি ভাবতে পারলে আমি তোমাকে শাস্তি দেব, তিনি বলছেন না আমি তো তোমার নিয়ম, আমি অন্যায় করেছি, শাস্তি দিতে হবে। তখন রাজা মহারাজ যে এলেন, রাজা মহারাজ না শাস্তির প্রশ্ন উঠছে না, তবে যেমন নিয়ম হয়েছে নিয়মটা পালন করতে হবে, তোমাকে ভিক্ষা করতে হবে। সত্যি সত্যি বাবুরাম মহারাজ ভিক্ষা, ওরা পবিত্র, ওরা অনেক ভিক্ষা করেছেন, যে ভিক্ষা করলেন এরা অপেক্ষা করলেন, ভিক্ষা করে নিয়ে এসে সবাই মিলে আনন্দ করে খেলেন। তা এইরকম হচ্ছে তাদের সম্পর্ক ছিল। তারপরে আমরা জানি যে স্বামীজি তো ধীরে ধীরে এই ভাব প্রচার করছেন, শাখা কেন্দ্র হচ্ছে। তা স্বামীজি দক্ষিণ ভারতে বলে এসেছিলেন যে আমি এমন একজনকে পাঠাবো যে তোমাদেরকে হার মানাবে গোড়ামিতে, অথচ মানে সাধুগুণে একেবারে অনন্য সেই প্রাচীন উপনিষদের যুগে। তো শশী মহারাজকে সেখানে পাঠালেন, এই শশী মহারাজ ঠাকুর ঘরের সেবা টেবা করতেন, যেই শশী মহারাজ মাদ্রাজে গেলেন বাবুরাম মহারাজজি, তিনি ঠাকুর সেবার ভার নিলেন। তারপরে ধীরে ধীরে ক্রমশ তার দায়িত্ব বাড়তে শুরু করলো। পরবর্তীকালে রাজা মহারাজজি তো প্রেসিডেন্ট ছিলেন, স্বামীজি যতদিন ছিলেন স্বামীজি যদিও থাকতেন না কিন্তু মঠ পরিচালনা যেন তার তাকে কেন্দ্র করেই হচ্ছে এরকম। কিন্তু স্বামীজি যে চলে গেলেন একবারে হিমালয় পর্বত সামনের থেকে চলে গেল রাজা মহারাজজি, রাজা মহারাজজি ধীরে ধীরে মঠ পরিচালনায় প্রেসিডেন্ট, মঠ পরিচালনা তো ঢুকলেন, সারদানন্দজি আছেন সেক্রেটারি হিসাবে, কিন্তু রাজা মহারাজজি মঠ পরিচালনাতে বিশেষভাবে ঢুকলেন। তখন রাজা মহারাজজির ডান হাত হয়ে গেলেন হচ্ছে বাবুরাম মহারাজ, তাকে সামলাতে হচ্ছে কি ঠাকুর ঘর রইল, ঠাকুর ঘর তো আছি, তার সঙ্গে সঙ্গে যোগ করলো একদম মঠের সব কিছু, সে মানে একেবারে খাওয়ার দাওয়ার, তারপরে এই মঠের পরিষ্কার পরিচ্ছন্নতা, জঙ্গল হলো কোথায় ইত্যাদি ইত্যাদি, মঠের যে গরুর সেবা সব কিছু,
এগুলো। আর রাজা মহারাজ অনেক অনেক জায়গায় ঘুরে বেড়াতে হতো, সেজন্য নবাগত যে ব্রহ্মচারী, হ্যাঁ, তাদের জীবন গঠনের দায়িত্ব, ভক্ত সেবা আর যুবকদেরকে আকর্ষণ করা, এই সব কিছু একেবারে তার উপরে পড়লো। এবং ওই যে বলেছিলেন যে বাবুরামের জ্ঞান হবে, সেই জ্ঞানের ভিত্তিতে যে নির্বিচার প্রেম, এবার শত ধারায় তার মধ্যে থেকে সেই প্রেম প্রকাশিত হতে শুরু করলো। এবং তখন থেকে বাবুরাম মহারাজের এমন আকর্ষণী শক্তি, বাবুরাম স্বামীজি বুঝতে পেরেছিলেন যে দেখ তুই দীক্ষা দিস না, তুই তো কখনো দীক্ষা দিবি না, দীক্ষা দিলে বোধ হয় এত আকর্ষণ সবাই তার হাতে দীক্ষা নিতে, সেহেতু যে কোনো কারণে বাবুরাম মহারাজকে ঠাকুর বলে দিয়েছিলেন, এই সরি স্বামীজি বলে গেছে তুই দীক্ষা দেবে না। আরেকটা কথা বলে গেছিলেন, পূর্ববঙ্গটা তোর জন্য রেখে গেলাম, পরবর্তীকালে দেখবো একেবারে পূর্ববঙ্গকে তিনি মাতিয়ে দিয়েছিলেন ঠাকুরমা স্বামীজির ভাবে। এবং পূর্ববঙ্গে যখন তিনি যেতেন, কয়েকবার পূর্ববঙ্গে গেছেন, যে একদিন বলছেন ও শিডি কুমার বলছেন যে তার যে তিনি উপস্থিত থাকলে এবং বাগ্মিতা তার মধ্যে দেখা দিয়েছিল ঠাকুরের, এদিকে তো পড়াশোনা তো প্রবেশিকা পাশ করেননি, কিন্তু এমন বাগ্মিতা, সেই বাগ্মিতা মানে পাণ্ডিত্যের উপর নির্ভরশীল বাগ্মিতা নয় তো, হ্যাঁ, অত্যন্ত জাগতিক বোধ, আধ্যাত্মিক বোধ, হ্যাঁ, সব কিছু মিলে এমন সরাসরি তার বাগ্মিতা যে এত লোকসভা হতো, যে মহাত্মা গান্ধীর জনসভাতে অত লোক হতো না। তা বাবুরামের মধ্যে দিয়ে এটা এরকম আমরা দেখলাম 7 দিনে। মানে বলছেন যে মঠে তিনি ওই মঠের মা ছিলেন বলা হয়েছে না, রাজা মহারাজ যে আছেন, মহাপুরুষ মহারাজ যে আছেন, এদের আধ্যাত্মিক প্রভাবটা আছে, কিন্তু বাবুরামের যে ভূমিকাটা হয়েছে সকলের সঙ্গে সঙ্গে থাকছেন, তারা একটু যেন উঁচুতে, বিশেষ ক্ষেত্রে তাদের কাছে গিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে, কিন্তু প্রতি মুহূর্তে একদম হাতে কলমে কাজ, প্রতি মুহূর্তে কিভাবে আমি চললে একেবারে ঠাকুরমা স্বামীজির ঘরানায় আমি চলতে পারবো, পদক্ষেপটাও করলে কিভাবে আমি ঠাকুরমা স্বামীজির ঘরানাতেই পদক্ষেপ করছি, সেইটা যেন বাবুরাম মহারাজ যেমন হাতে কলমে করে দিতেন, কুটনো কাটছেন, তিনিও তাদের সঙ্গে কুটনো কাটছে, সাধু ব্রহ্মচারী কুটনো কাটছে, সঙ্গে সঙ্গে তিনি মুখে যা কথা সব ঠাকুরমা, সব আধ্যাত্মিক কথা, পুরোনো দিনের কথা, কিভাবে করতে হয় সেসব কথা সব সময়, যেমন কুটনো কাটছেন, হাত কেটে ফেলেছে, হ্যালো বাবু তোমাকে আমি কুটনো কাটতে বলেছি, হাত তো কাটতে বলেছি, মনটা কোথায় থাকে, এরকম ভাবে যে খুব বকতেন, আবার ভালোও বাসতেন, এরকম করতেন তিনি, সাথে সাথে গিয়ে করছেন, হ্যাঁ, ব্রহ্মচারীদেরকে স্বামীজির ভাবে কাজ শেখাতেন, নিজের গিয়ে বলতেন শুধু প্রণাম নিয়ে কি আমি ইয়েটা করবো, দেখ আমি কিভাবে করি, যে দেখ তোদের সঙ্গে সঙ্গে আমি গোবর তুলে গোবরের নাড়ু পাকাই, গোবরের নাড়ু পাকানো মানে হচ্ছে ওটাই তো জ্বালানি, তখন দেখ কত দারিদ্র, গোবরের নাড়ু পাকাই, আবার সব কাজ করি, আবার প্রণামে নিই, নাহলে কি শুধু ভক্তদের পদ পায়ের ধুলো দিয়ে কি পরকালটার নষ্ট করব, এরকম বলতেন, ভালোবাসার আকর্ষণে সব যুবকরা আসতো, এত ভালোবাসতেন তিনি। এবং দেখা যেত যে অধিকাংশই সাধু হতো, এবং সাধু যারা না হতো তারা আদর্শ জীবন যাপন করতো, কী যে ভালোবাসা, আমি লোকের স্বামীর কাছ থেকে শুনেছি, উনি বাবুরাম মহারাজকে দেখেননি, কয়েক বছর পরে এসেছেন সঙ্গে, কিন্তু উনি শুনেছেন তাদের কাছে, যারা বাবুরাম মহারাজের আকর্ষণে সাধু হয়েছেন তারা ওনার থেকে 4-5 বছরের বড় ছিলেন, তাদের কাছ থেকে শুনেছেন, এরা সবই কলকাতায় সব মেধাবী ছাত্র, বিভিন্ন জায়গার মেধাবী ছাত্র, তারা বলেছেন যে আমার ওদের তো পড়াশোনা করতে হতো যেদিন ছুটি পেত, হ্যাঁ, হয়তো শনিবার বা রবিবার, ওরা মনটা উন্মুখ হয়ে থাকতো সারা সপ্তাহ, কবে ছুটি পাবো, ওই সপ্তাহ শেষ হবে আর ছুটবো একেবারে ইয়েতে বেলুড় মঠে ছুটবো, আর ছুটবো তো বটেই, বাবুরাম মহারাজি ওদের জন্য অপেক্ষা করছেন, অপেক্ষা করছেন মানে কি এই বস খা সঙ্গে সঙ্গে, তা না, ও তোরা এসছে চ, এখন ভাটা আছে চ জল তুলি, বলে তাদের সবাইকে বড় বড় বালতি ঢুকিয়ে দিলেন, তিনিও বালতি নিলেন, জল তোলা মানে তো তখন তার এরকম ট্যাপ ওয়াটার নেই, একটা যে বাচ্চা আছে এখন ওই ওপরের জলটা ওখানে, সব বলেছে সবাই মিলে দল বেঁধে গিয়ে জল তুললো, জল তুলে চৌবাচ্চাটা ভর্তি করলো, সেই জলেই রান্না হবে, সেই জলে খাওয়া হবে, একদম গলত ঘর্ম, হ্যাঁ, কিন্তু কী আনন্দ, পরিশ্রম, তারপরে যাওয়ার সময় কিছু নেই তো মঠের, তখন বলে এগুলো হচ্ছে লোকেশ সন্দীজিকে ওরা বলেছেন, আমি লোকেশ সন্দীজির মুখে শুনেছি, তারপর প্রসাদ দিচ্ছে, প্রসাদ কি কিছু তো এখনকার মতন নয়, হয়তো পড়ে রয়েছে কলা, একটা দুটো কলার টুকরো রয়েছে গলে গলে গেছে, বলে সেই মনে হচ্ছে অমৃত, কি ভালোবাসা, কি আনন্দ, কি পরিশ্রমের মধ্যে পরিশ্রম করতে গেছে তারা, আদর করে বসায়নি, কিন্তু এমনই তাদের আনন্দ, আবার কবে যাব। আর আমি নির্বাণানন্দজির মুখে শুনেছি যে অপূর্ব রূপ তাকে দিয়েছিলেন তো ভগবান, শ্রীমতীর অংশ, উনি উনি বলছেন যে সে তোমরা বুঝতে পারবে না তিনি কি ছিলেন, এ জগতের মানুষ না, যিনি যখন গঙ্গা স্নান করছেন, হ্যাঁ,
গঙ্গা স্নান করে যখন উঠছে, ওই গায়ের গেরুয়া আর গায়ের রংটা এক হয়ে গেছে, সূর্যের আলো এসে পড়ছে, সে এক ঠাকুরের অলৌকিক দৃশ্য। আর নিত্য স্বরূপানন্দজি, যিনি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, তার কাছে শুনেছি তিনি স্বগতোক্তির মতো, তিনি যদিও মায়ের দীক্ষিত, মায়ের কথা বেশি বলতেন না, নিত্য স্বরূপানন্দজি যিনি ইনস্টিটিউট অফ কালচার প্রতিষ্ঠা করেছেন, তা মায়ের কথা বলতেন না, বাবুরাম মাঝির কথা বলতেন। এবং বাবুরাম মাঝির জন্মতিথিতে, হ্যাঁ, আমাদের খেয়াল আছে, আমরা যখন মঠে ছিলাম আগে ট্রেনিং সেন্টারে, তিনি আমাদের খুব খাওয়াতেন, খাওয়াতেন মানে কি মাছ খাওয়াতেন তিনি খুব বাবা জন্মতিথিতে, যদিও বাবুরাম মাঝির নিরামিষাসী ছিলেন, কিন্তু তিনি মাছ খাওয়াতেন, মানে বাবুরাম মাঝির এত প্রভাব। তিনি তাকে বলতে শুনেছি যে স্বগতোক্তির মতন বলছেন যে এরা কখনো শরীরের সঙ্গে নিজেদেরকে আইডেন্টিফাই করতো না, যে একটা মানুষ ঘুরে আছে যেন মনটা ভগবান, শরীর নেই, দ্রুত গতিতে, বাবা মানুষ কোনো জায়গায় এক জায়গায় থাকতেন দাঁড়িয়ে, দ্রুত গতিতে ঘুরছেন, কারণ সবসময় কর্মব্যস্ত, এখানে গিয়ে এই কাজটা করছেন, এখানে ওই কাজটা করতে বলছেন, ওই রান্নাঘরটা দেখে এলেন, গরুগুলোকে দেখে এলেন, ব্রহ্মচারী বলে এই গরু সেবাটা কর, এখানে এই কাজটা দাও, ব্রহ্মচারী সাধুদের একটা কাজ দিলেন, আরেকটা জায়গায় গিয়ে কাজটা দেখলেন, কাউকে কাজে দিলেন, করে আবার এলেন, এরকম সবসময় ঘুরছেন, কেন একটা জ্যোতি যেন ঘুরে বেড়াচ্ছে, যার জন্য মানে ভালোবাসাময় একটা দিব্য জ্যোতি যেন ঘুরে বেড়াচ্ছে। তা চিন্তার মধ্যে এরকম বলছেন, আপন মনে বলছেন, আমরা শুনছি বলে নয়, যে অদ্ভুত, যে এরা কখনো নিজের শরীরটার সঙ্গে নিজেকে আইডেন্টিফাই করতো না, একদিন দেখলে কতদিন আনন্দে কেটে যেত, এটা বলছেন। তা তা যুবকদেরকে তিনি যে শিক্ষা দিতেন স্বামীজির ভাবে, যুবকদেরকে মানে কি, আচ্ছা ওই লোকেশনের কাছে আরেকটা জিনিস শুনেছি, যে এই তো দলে দলে তো সব, আশুতোষ মুখার্জি একবার কনভোকেশনে বলেছিলেন, কনভোকেশনে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বলেছিলেন, যে সব কিছু বলার পর বলতে হবে দুঃখের বিষয় যে কয়েক বছর ধরে আমরা দেখছি আমাদের যারা সেরা ছাত্র, যারা স্ট্যান্ড করছে প্রথম দ্বিতীয় হচ্ছে, সেসব সেরা ছাত্ররা, হ্যাঁ, তারা গিয়ে রামকৃষ্ণ মিশনে সাধু হয়ে যাচ্ছে, ওনার দিক থেকে উনি বলছেন, মানে তাদের এই যে এত মেধার ফসল সেটা শিক্ষা জগৎ পাচ্ছে না, দেশের ছাত্র সমাজ পাচ্ছে না, এই যে সাধু হয়ে যাচ্ছিল মেধাবী ছাত্ররা, এটা হচ্ছে ওই সময়টা হচ্ছে বাবুরাম মহারাজজির আকর্ষণে। আর এই যে নতুন সাধুরা আসতেন, তাদেরকে কিভাবে তিনি শিক্ষা দিতেন সেটা একটু বলি, যে মঠে আগাছা ফুটে আছে, তিনি তো কোনো জায়গায় দাঁড়াতেন না, এখানে কাজটা দেখতেন, যেখানে যা দরকার সেই জায়গাটা কাজে নিয়োগ করে চলে যেতেন। তো একটা জায়গায় খুব চোর কাটা হয়েছে, কয়েকজন ব্রহ্মচারীকে লাগিয়েছে, কেটে পরিষ্কার করে, তারপর আবার আরেকটা কাজ দেখতে গেছেন, কিছুক্ষণ পরে এসে দেখেন যে ওই জায়গাটা এক নানা ব্রহ্মচারী কাজ করছে, প্রত্যেকের হাতে কিছু কিছু খুরপি টুরপি এসব আছে, একজন ব্রহ্মচারীর জায়গায় গিয়ে দেখেন বাহ খুব তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলেছেন, বাহ তুমি তো বেশ ভালো করেছো। তারপরে কাছে গিয়ে দেখেন যে ব্রহ্মচারী কি করেছেন, ওই ইয়েগুলো ঘাসগুলো তো তুলতে হবে, শক্ত ঘাস চোর কাটাগুলোকে তুলতে হবে, তো ঘাসগুলোকে যেগুলোকে যে ঘাসগুলো আর কি অসুবিধা করছে, অনেক বেশি জঙ্গলের মতন হয়ে গেছে, ঘাসগুলোকে না তুলে সে ছুরি দিয়ে ওপর ওপর কেটে দিয়ে, বলে সে কি তুমি ওপর দিয়ে ওপর কাটলে কেন, তোমাকে তো আমি বলছি ঘাসগুলোকে ওখান থেকে ওই জায়গাটার থেকে ঘাসগুলোকে উপড়ে ফেলতে, চোর কাটাগুলোকে উপড়ে ফেলতে, বলে না ওই উপড়ে ফেলতে গেলে অনেক ঝামেলা, অনেক হাঙ্গামা, যেই বলা বাবুরাম মাঝি রেখে গেছে, হাঙ্গামা ঝামেলা, আমি ভেবেছিলাম যে ঠাকুরের কাজ, স্বামীজির কাজ, মঠের কাজ খুব আনন্দ স্বরে সহকারে করছো, আর এই কাজেরকে তুমি হাঙ্গামা মনে করছো, তুমি এখন যা করলে যে এইগুলোকে ঘাসগুলোকে আর গোড়ার থেকে তোলা কঠিন হয়ে গেল, কারণ ওগুলোকে আর তো ধরা যাবে না, ওপরটা তুমি কেটে দিয়েছো, কাজটাকে আরো কঠিন করে ফেললে, খুব বকলেন, বুকে তো আমার মনটা একটু, তারপরে গলার স্বরটা কমলো বোধ হয়, বলছে ওই দেখো তো তোমার ব্রহ্মচারী অন্য ভাইয়েরা, ওরা তো এই ঝামেলা বলে শর্টকাট করেনি, ওরা তো সেই খুব খুরপি দিয়ে যেভাবে গাছগুলোকে কাটতে হয়, দেখো বাবা, তারপরে ও আরো শান্ত হয়ে বলছেন, দেখো বাবা তোমাকে একটা কথা বলি, এই বড় কঠিন পথ, হ্যাঁ, সাধুতে এসছো, এখানে যদি ফাঁকি দেওয়ার অভ্যাসটা, এখানে শর্টকাট নেই, আমি শর্টকাট কথাটা উনি বলেননি কিন্তু ভাবার্থটা এরকমই, যেখানে কোনো ওই সংক্ষেপে না, ফাঁকি দেওয়ার অভ্যাসটি যদি একেবারে ঢুকে যায় তাহলে কিন্তু ওরকম হবে না, মানে পারবে না তুমি এই আধ্যাত্মিক পথে এগোতে। আর তিনি বলতেন কি, কাজ কথা বলুক মুখ বন্ধ হোক, তুমি নিঃশব্দে কাজ করে যাও, স্বামীজির কাজ। আর তোমার ধ্যান ট্যান করছে তো, ব্রহ্মচারী ধ্যান করবে, কিভাবে ধ্যান করবে জিজ্ঞেস করছে, বলতেন কি আগে স্বামীজিরকে ধ্যান কর রে, স্বামীজির হৃদয়টাকে ধ্যান কর, ওই ধ্যান করতে করতে স্বামীজির সত্তাটা পাবি যখন, তখন বুঝবি ঠিক ঠিক সেবা কাকে বলে, ঠিক ঠিক পূজা বুদ্ধিতে কাজ কাকে বলে,
তখন ঠাকুরকে বুঝতে পারবি, এটা বলতেন তিনি। একদম স্বামীজি মালদায় বক্তৃতা করতে গেছেন, খুব তার আকর্ষণ ছিল বক্তৃতার। হ্যাঁ, তো বক্তৃতা করতে গেছেন, এই স্বামীজির সেবাভাবে কথা বলছে। এমন গেরুয়াধারী সন্ন্যাসীর মুখে ভগবানের কথা না শুনে মানুষের সেবা করে শুনতে লোকে অভ্যস্ত না। সামনে এক ভদ্রলোক বসেছিলেন, সে বারবার ধরে ইন্টারাপ্ট করছে, আমরা একটু প্রেম ভক্তির কথা শুনতে এসেছিলাম মহারাজ। তিনি প্রথম প্রথম ইগনোর করলেন, উপেক্ষা করলেন, তারপরে দীপ্ত তেজে বললেন, আমি তো প্রেম ভক্তির কথা বলতে এসেছি, কিন্তু প্রেম ভক্তির কথা শোনার অধিকারী কোথায়? আপনারা কি অধিকারী? প্রেম ভক্তির কথা শুনতে গেলে কাঁচা মাথা দিতে হয়। তারপর একটা গল্প বললেন যে একজন প্রেম বিক্রি করছিল, প্রেম নেবে গো, প্রেম নেবে গো, লোকে ছুটে আসছে, আমি নেব প্রেম, বলে দাম দাও, বলে কী দাম? কাঁচা মাথা। অর্থাৎ সর্বস্ব দিলে তবে ভগবত ভক্তি, ভগবানের প্রতি প্রেম পাওয়া যায়। এটা বলছেন যে আপনারা প্রেমের অধিকারী নয়, চিত্তের মধ্যে অনেক মলিনতা। এই যুগে বিবেকানন্দ স্বামীজি যা বলেছেন সেই হচ্ছে পথ। প্রথমে সর্বস্ব দিয়ে প্রাণ মন দিয়ে মানুষকে ভগবান ভেবে সেবা করুন, সেবা করতে করতে হৃদয় শুদ্ধ হয়ে যাবে, তখন আপনা আপনি ভেতর থেকে ভগবান জাগ্রত হবে। ভগবান মানেই প্রেম স্বরূপ, প্রেম ভেতর থেকে চলে আসবে। এগুলো তিনি বলতেন। স্বামীজি তো সাধুদের সম্বন্ধে এরকম, সাধুদের কাছ থেকে রামকৃষ্ণের সাধুরা কেমন হবে বলছেন, যে এই মুহূর্তে তুমি ধ্যান করবে, পরমুহূর্তে গিয়ে মাটি কোপাবে, বাগান করবে, পরমুহূর্তে কি করবে, ওই বাগানের মধ্যে থেকে যে ফল টল তৈরি হয়েছে, শাকসবজি হয়েছে, সেগুলো ইয়েতে গিয়ে বিক্রি করবে, বাজারে গিয়ে বিক্রি করবে, তারপরে আবার ফিরে আসবে, এসে দেখবে যে অনেক লোক বসে আছে, তাদের কাছে শাস্ত্রের ব্যাখ্যা করবে সুন্দরভাবে, ঠাকুরমা স্বামীজি সব কিছু, জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ সব কাজ তুমি করতে পারবে, এরকম হচ্ছে রামকৃষ্ণ মিশনের সাধুরা হবে একদম সব সময়। তার বাবু রামাজির জীবন হচ্ছে তাই একেবারে, এবং তিনি সেইভাবে সকলকে শেখাতেন, তিনি ইয়েটাকে মানে এই পরবর্তী প্রজন্মকে তিনি তৈরি করেছেন। আর একটা কি স্বামীজি বলেছেন, বিদ্যার চর্চা চাই, বিদ্যা চর্চার অভাবে সঙ্ঘ নিচদশা প্রাপ্ত হয়। বাবু রামাজি এটার দিকেও খেয়াল রাখতেন, ইয়ে করছেন মানে সবার সঙ্গে কাজ টাজ করছেন, সব কিছু কিন্তু ইনফরমালি, সকলের সঙ্গে মিশতে মিশতে সমস্ত উপদেশ সারাক্ষণ তিনি সাধু ব্রহ্মচারীর সঙ্গে মিশছেন, কাজ করছেন। ওই যে বললাম না, একটা একটা জ্যোতির পুঞ্জ, হ্যাঁ একটা জ্যোতির পুঞ্জ যেন সবসময় ব্যস্ত রয়েছে কর্মযজ্ঞে, শিবজ্ঞানী সেবার যজ্ঞে। হ্যাঁ, এরকমভাবে তিনি একবার এরকম দরিদ্র মানুষের মধ্যে সেবা করছেন, গরিব মানুষ সবাইকার মধ্যে সেবা করছেন, চিত্তরঞ্জন দেশবন্ধু চিত্তরঞ্জন সেই সময় এসছেন, দেখে তিনি অভিভূত হয়ে গেলেন যে জাতি নেই, ভেদ নেই, এমনকি খ্রিস্টানও রয়েছে তার মধ্যে, সেই বর্ণনা আছে পুরনো উদ্বোধনে। দেশবন্ধু চিত্তরঞ্জন অবাক হয়ে গেলেন যে এরকম রামকৃষ্ণ মিশন মানে নিঃশব্দে কি বিপ্লব ঘটাচ্ছে, এখন সকলের অজ্ঞাতসারে এত জাতিভেদ ফোটাচ্ছে সমাজে, এই ঠাকুর বা স্বামীজির প্রেমের প্রবাহে সমস্ত জাতিভেদ প্রথা দূর করে দিচ্ছেন। তা বিদ্যার চর্চা করতে বলতে একজন ব্রহ্মচারীকে বলছেন, কিছু পড়াশোনা করছো নাকি শুধু কুলেগিরি মুটেগিরি? যদি ভাব না থাকে, উচ্চ ভাব না থাকলে পরিশ্রম মানে মুটেগিরি। হ্যাঁ, তখন আরেকজনকে একটু সিনিয়র সাধু একজন, সে একটু রসিকতা করে বলছেন যে টকের জ্বালায় পালিয়ে ছেড়ে তেঁতুল তলায় বাস। স্বামী বাবু রামবার যেন আমল দিলেন না, বলে শোনো এই ইংরেজির এই প্যারিচরণ সরকারের এই ফার্স্ট বুকটা পড়বে, তারপরে বলছেন মূল শাস্ত্রগ্রন্থ কিছু পড়ছো? হ্যাঁ, এই মূল শাস্ত্রগ্রন্থ পড়তে হবে, যদি এসব না করতে পারো ওই এই চারটে পয়সা নিয়ে খেয়া পার হয়ে চলে যাবে, অর্থাৎ মঠ থেকে চলে যাবে। তো এরকমভাবে তিনি করতেন। এটা তো গেল হচ্ছে ব্রহ্মচারীদের কীভাবে আর ভক্ত সেবা তিনি যে করতেন সব সময়, জীবনের শেষ দু একদিন আগেও তিনি একজন ভক্তকে বলে গেছেন, একজন সাধুকে বলে গেছেন, তোমাকে একটা কথা বলি, ভক্ত সেবা করতে পারবে তো? মানে হ্যাঁ করব, এটা কিন্তু ভুলো না, ভক্ত সেবা করতে হবে। আমি শুনেছি, এটা আমি সত্য কিনা বলতে পারবো না, যে ভক্তটিকে বলে গেছিলেন তিনি নাকি অভয়ানন্দজি মহারাজ, ভরত মহারাজ। আমি কিন্তু ভরত মহারাজজিকে আমরা দেখতাম যে সমস্ত ভক্তের খাওয়া হলে অনেকক্ষণ পরে তিনি খেতেন, সকলের প্রসাদ হয়ে গেলে তারপরে তিনি দুপুরের খাবার খেতেন। তা এরকম হয়েছে বারবার ধরে, এরকম হতো যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তো আমাদের প্রসাদ বিতরণ হয় মঠে, তারপরে ভক্তরা এলে অনেক কি কর্মীদের অসুবিধা, সকলের অসুবিধা, কিন্তু তিনি শুয়ে থাকলেও তিনি যাবেন, গিয়ে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন, নিজের থেকেই গিয়ে রান্না টান্না করার কি আছে দেখতেন। এরকম একদিন ওরকম গেছেন, তখন
একজন তিনি যাচ্ছেন দেখে একজন সাধু তাকে সাহায্য করতে গেছে, তিনি খুব খুশি হলেন, তাকে আশীর্বাদ করে বললেন যে দেখ গৃহস্থ লোকেরা কত কাজের মধ্যে থাকে, তারা কি আসতে পারে ঠিক সময় সব সময়? আর আমাদের তো ঠাকুরের কৃপায় তো কিছু অভাব নেই, আমরা কি করছি? আমাদের না একটু শারীরিক কষ্ট হচ্ছে, আমরা তার সন্তানদের এগুলো একটু দিয়ে সেবা করতে পারি না? এটা বলতেন। শেষ সময়ে তিনি ব্যাকুল, বলছে আপনার শরীরটা খারাপ, এখন ওরকম ভক্ত সেবার জন্য ব্যাকুল হবেন না। তখন বলছেন কি করব, আমার একটা স্বভাব, আমি পারি না, আমি মনে করি যে ভক্তের সেবা আর ভগবানের পূজা এক জিনিস। কিরকম তার ভাব, এটা মানে এটা বললে মানে শিহরিত হতে হয়, হয়তো চোখে জলও এসে যায় মানুষের। এক জায়গায় একদিন কি হচ্ছে, এখানে প্রসাদ বিতরণ হচ্ছে আর ভক্তরা সব জুতো রেখে প্রসাদ গ্রহণ করছেন, এমন সময় বৃষ্টি এসে গেছে বা আসবে আসবে করছে। তখন উনি বলছেন ওই ওদের চটি জুতোগুলো সরিয়ে রাখো, বৃষ্টি পড়বে ভিজে যাবে, একটু সাধুকে বা ব্রহ্মচারীকে বলেছেন। এমন সবাই তো তাই করবে, চটি জুতো কীভাবে সরাবে? সে কি করছে যে পা দিয়ে ঠেলে ঠেলে যেগুলো সরাচ্ছে, বোধহয় বৃষ্টি এসে গেছে বা আসবে আসবে, একেবারে আর দিক সময় নেই বেশি। বাবুরাম মহারাজ কোথার থেকে দেখেছেন, কল্পনা করা যায় না, ঠাকুরের পার্শ্বদ হাড় পর্যন্ত শুদ্ধ, যার সম্বন্ধে বলেছেন বাবুরামজি কোথার থেকে দেখে বলছেন, আরে ভক্তদের জুতো কিরকম পা দিয়ে ঠেলতে হয়, বুকে করে নিতে হয় বলে তিনি একদম জুতোগুলোকে, যতগুলো জুতোকে না যায় সত্যি সত্যি নিয়ে মানে বুকে ধরলে, বুকে ধরলে নাহলে তো পড়ে যাবে, এরকম ভাবে নিয়ে হাতে নিলে দুটো ধরা যাবে, এক গাদা জুতো একদম বুকে ধরে তিনি সরিয়ে দিলেন। তো যাই হোক, অনেক আরো মানে অপূর্ব জীবনের শেষ করা যায়, মায়ের প্রতি কিরকম ভক্তি ছিল। তিনি মনে করতেন কি এই ভক্ত সেবা মানে ভক্তদেরকে একটু প্রসাদ দেওয়া, এই এই পুণ্য বেলুড় মঠ এমন তীর্থস্থান, এখানে যদি ভক্তরা আসেন এবং তাদেরকে যদি ঠাকুরের পবিত্র প্রসাদ দেওয়া যায়, এটা একটা বিরাট ভেতরে ভেতরে তাদের কল্যাণ হবে, এটা তিনি মনে করতেন। আর তিনি তার একটা একদিন দর্শন হয়েছিল যে বেলুড় মঠ থেকে একটা প্রবাহ, তিনি দেখলেন যে শান্তি একদম সারা জগতে মেঘ, তারপরে বেলুড় মঠ থেকে একটা প্রবাহ সেই মেঘটাকে ছড়িয়ে দিল, একজন ঠাকুর যেন শান্তি জল ছিটিয়ে গেলেন আর একজন এসে সেই শান্তি জল মানে শান্তি জল আনলেন, সে সবাই শান্তি জল বিতরণ করলো। এটা তিনি মনে করতেন যে বেলুড় মঠ থেকে সারা পৃথিবীতে শান্তির বাণী ছড়িয়ে যাবে। আর ঠাকুর সম্বন্ধে তিনি কি বলতেন, যে সমস্ত ভেদাভেদ দূর করার জন্য তিনি এসেছেন। যে আমি কি মনে করি জানো, যে যে খ্রিস্টান খ্রিস্টানই থাকবে, কিন্তু সে তার বাইবেলটা ঠাকুরের ওই অদ্ভুত জীবন দিয়ে ঝালিয়ে নেবে, আদর্শ খ্রিস্টান হবে। হিন্দু ব্রাহ্মণ বা বৈদান্তিক, সে বৈদান্তিকই থাকবে, কিন্তু ঠাকুরের জীবনটা দিয়ে সে বৈদান্তিক হওয়ার বা আদর্শ হিন্দু হওয়ার হওয়া বলতে কি বোঝায় সেটা বুঝে নেবে। তেমনি মুসলমান মুসলমানই থাকবে, কিন্তু তার কোরআনের মর্ম কি, এই যুগে খাঁটি মুসলমান হওয়া বলতে কি বোঝায়, ঠাকুরকে জীবনটা দিয়ে ঝালিয়ে নেবে। অর্থাৎ তিনি বলছেন যে সমস্ত স্বামীজির কথা বলছেন যে হিন্দু মুসলমান খ্রিস্টান সকলের তিনি হচ্ছেন আদর্শ। এই বাংলাদেশে যখন পূর্ববঙ্গে যখন গেছিলেন, তো পূর্ববঙ্গে সবাই তার সভাতে মুসলমানরাও আসছেন, সব তিনি যেখানে যেতেন মুসলমানরাও আসতেন, তিনি যখন চলে আসছেন তখন মুসলমানরাও কাঁদছেন, বলে উনি কি শুধু আপনার, এমনি তো বলছেন উনি কি শুধু আপনাদের নাকি আমাদেরও পীর, তিনি যখন চলে আসছেন তারা সব কাঁদছে যে আমাদের পীর চলে যাচ্ছে, পীর চলে যাচ্ছে। তো বলেছিলেন রাজা মহারাজজি, বলেছিলেন যে প্রেমানন্দের প্রেমে পূর্ব মাস্টারমশাই বলেছিলেন যে না রাজা মহারাজজি বলেছিলেন প্রেমানন্দের প্রেমে পূর্ববঙ্গটা জেগে উঠেছে। আর মায়ের প্রতি সাংঘাতিক ভক্তি কি ভক্তি, যে রাধারানী বিষ্ণুপ্রিয়া সকলের উপরে মা বসে আছেন, এ কথাগুলো তিনি বলতেন। আর মায়েরও তেমনি ভালোবাসা। একবার মালদহ থেকে তাকে নিতে এসছেন সম্বুদ্ধানন্দজি, তখন মানে তখনও সাধু হননি, নিতে এসছেন। আসা মাত্র বাবুরাম মাঝি বলছে ওরে প্রতিবারই আগেরবারও নিয়ে গেছেন, যে ও আমি তো অপেক্ষা করছিলাম তোরা, আমি ভাবছিলাম তোরা বুঝি আর নিতেই এলি না, অর্থাৎ দেরি করে এসেছেন বলে তিনি যেন একটু অপেক্ষা করছেন, মানে ওরা আসাতে তিনি খুব খুশি। তারপর তারা মাকে প্রণাম করতে গেছে, মাকে প্রণাম করতে গেছে, যে মা তো সবসময় সন্তানের জন্য চিন্তিত, বলে কি বাবুরামকে নিতে এসছো? বলে ওরে বাবা অনেক দূর তো, আর এই গ্রীষ্মকাল বাবুরামের শরীর ভালো না, ওকে নিও না। হ্যাঁ মহারাজ সব মাকে বলছে মা সব তো রেডি হয়ে আছে। না 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 ও এদের সেরা সব ভগবানের পার্শ্বদ, হ্যাঁ এদের খুব মানে ভাগবতী তনু, এদেরকে কষ্ট দিতে নেই। বাবুরামকে ডাকলে, বাবুরাম তুমি কিছুদিন আগেই অসুখ থেকে উঠেছ, হ্যাঁ
এবার ওরা যে এসছে, এবার না হয় নাই গেলে তোমার শরীরটা ভালো। ঠিক আছে মা, ঠিক আছে মা, খুব খুশি হলেন যেন বাবুরাম মহারাজজি। সম্বোধানন্দজি তার স্মৃতি কথাই বলছেন যে দেখে মনে হলো বাবুরাম মহারাজজি এটাই চাচ্ছিলেন যে মালদায় যেতে না হয়। এদিকে প্রথমে আসার মধ্যে বলেছিলেন, আমি ভাবছিলাম তোরা বুঝি আর এলি না। মনে হলো যেন মা বলেছেন যেও না, খুব খুশি হয়েছেন, এলে তো খুব মুশকিল ব্যাপার। তখন আবার গিয়ে মাকে বোঝাচ্ছেন যে সমস্ত আয়োজন হয়ে আছে, বাবুরাম মহারাজ যাবেন। তা মাকে গিয়ে আবার বোঝালেন, মা ইয়ে খুব বেশি দূর নয়, এই তো আমি কালকে রওনা হলাম, আজকেই চলে, মালদহ খুব বেশি দূর নয়, আর সবাই প্রস্তুত হয়ে রয়েছেন, আমরা ওনাকে নিয়ে যাব, আমরা খুব সাবধানে রাখবো। ও তুমি কালকে, মা তো সরল, ও কালকে রওনায় আজকেই এসছো, তাহলে তো খুব বেশি দূরই নয়। তোমরা ঠিক মতন রাখবে, অত লোক বসে আছে তাহলে কষ্ট হয়। আচ্ছা তাহলে বাবুরামকে রাখো, বাবুরাম এরা বলছে যে খুব বেশি দূর নয়, এরা তোমাকে যত্ন করে রাখবে, তাহলে একবার ঘুরেই এসো না। মা আমি কি জানি, আপনি যা বলবেন তাই, আপনি যদি আমাকে সাগরে ঝাঁপ দিতে বলেন সাগরে ঝাঁপ দেবো, আগুনে যদি ঝাঁপ দিতে বলেন আগুনে ঝাঁপ দেবো, আমি কি জানি বলে একদম ভাবাবিষ্ট হয়ে গেলেন। তাহলে এসো, হ্যাঁ তাহলে মা ওদের সঙ্গে মালদাটা ঘুরেই এসো। তখন মনে হলো যেন বাবুরাম যে খুব খুশি হয়েছেন, অর্থাৎ একদম শরণাগত, নিজের কোনো ইচ্ছা নেই। আমরা বলি যে সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, কিন্তু আমাদের ঠোঁটের কথা হয়, কিন্তু এদের একেবারে হৃদয়ের কথা। তা যাই হোক, এই অনন্য জীবন এ তো শেষ করা যাবে না, শেষ অনিঃশেষ কিন্তু অপূর্ব জীবন। এরা এসেছিলেন ঠাকুরের সঙ্গে, এসেছিলেন সকলে মিলে এসেছিলেন বলে হয়তো এদেরকে আলাদা আলাদা করে অতটা আমরা বুঝতে পারি না, কিন্তু অনন্য জীবন আলাদা আলাদা করে এলে এরাই প্রত্যেকে এক একটা বোধ হয় অবতার বলে পরিগণিত হতেন। রোগেশানন্দজির কথামৃত ক্লাস আমি দীর্ঘদিন শুনেছি, তাতে তিনি এই কথাটা বারবার ধরে বলতেন যে তিনি যখন ব্রহ্মচারী মঠে সাধু হয়ে আছেন, তখন একটা বাউল গান শুনেছিলেন, সেটা তার খুব মনে দাগ কেটেছিল। তিনি বলতেন, গানটা বলতেন না, গানের মর্মটা, তো বাউল গান, ঠাকুরের জন্মতিথিতে একদল বাউল মন্দিরের এই মঠ প্রাঙ্গণ ঘুরে ঘুরে গান করছে যে নরেন রাখাল ভবনাথ বাবুরাম, নরেন রাখাল তারক বাবুরাম, তোমরা সবাই একসঙ্গে এসেছো একই সময়ে, যদি তোমরা আলাদা আলাদা আসতে, তোমাদের প্রত্যেককেই অবতার বলে মানে মানে অবতার বলে পূজিত হতেন, অবতার বলে পরিগণিত হতেন। তাই এই কথাটা সম্ভবত ঠিক। তা বাবুরাম মহারাজ জি যখন শরীর গেল, শিশি মা কি বলেছিলেন সেটা বলে শেষ করছি, যে আমার মঠের মঠের শক্তি ভক্তি যুক্তি সব আমার বাবুরামের রূপ ধরে, তাকে বলা হতো মঠের মা। শিশি মা বলছেন, মঠের শক্তি ভক্তি যুক্তি সব আমার বাবুরামের রূপ ধরে গঙ্গাতীর আলো করে বেড়াতো। প্রণাম 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 ঠাকুর মা স্বামীজি এবং তাদের অনন্য পার্ষদ বাবুরাম মহারাজজিকে প্রণাম।